করে এনেছিলে মৃত্যুহীন প্রাণ, মরণে তাহাই তুমি করে গেলে দান। বহু সফল ছবির নির্মাতা প্রতিষ্ঠান আশা প্রোডাকশনের কর্ণধার মরহুম মনির হোসেনের অনেক লালিত স্বপ্নের একটি আমার চ্যালেঞ্জ ছবিটি। তাঁরই তত্ত্বাবধানে থাইল্যান্ডের বিভিন্ন লোকেশনে ছবিটির চিত্রায়ন করা হয়েছে। প্রিয় দর্শক, ছবিটি দেখে যদি আপনাদের এতটুকু ভালো লাগে, একটু হলেও আনন্দিত হন, তাহলেই তাঁর বিদেহী আত্মা শান্তি পাবে। আপনারা তাঁর জন্য দোয়া করবেন। ধন্যবাদ আনতে আশা প্রোডাকশন। বাড়ি থেকে পালায় আসছিস? তোর বাপ মা আছে, কাম করবি? পছন্দ হলে করব। আই পেপার পেপার, গরম খবর, তাজা খবর। আই পেপার পেপার, লন পেপার। হয়ে গেছে স্যার। আই পেপার। এই আমি এখানে ভিক্ষা করতে বসিনি, কাজ করতে বসেছি। টাকাটা ভদ্রভাবে আমার হাতে তুলে দাও। পুলিশ! পুলিশ! এভাবে সবাইকে পুলিশ ধরছে কেন? শিশুশ্রম সরকারের চোখে অপরাধ, তাই সরকারের নির্দেশে তোদের বয়সী ছেলেদের ধরে নিয়ে গিয়ে হোস্টেলে রেখে লেখাপড়া শেখায়। লস্কর, আজ হোক কাল হোক, তোর সবকিছু আমি ধ্বংস করে দেবই। তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না, এটা আমার চ্যালেঞ্জ। লস্করের জীবন বৃত্তান্ত তুই যে কাগজে ছাপিয়েছিস, আগামীকাল সেই কাগজে তোর মরণ বৃত্তান্ত ছাপা হবে। তোর মরণের খবর সবাই পড়বে, শুধু তুই পড়তে পারবি না। হাই, আসসালামু আলাইকুম দুলাভাই। কি ব্যাপার?
ইলেকশন ফান্ডের চাঁদার রসিদ। ইলেকশনের সঙ্গে আমার কি সম্পর্ক? অত কথা খরচ করার দরকার কি ভাই? টাকা তো আমাদের চোখের সামনেই আছে। তাই তো, রসিদের সমান হবে তো? বেশি হবে ভাই। তাহলে আপাতত এই টাকাগুলো নিয়ে যাই দুলা ভাই। এই দান বাক্সে হাত দিবি না। এই কে রে তুই? কেউ বলে ভূমিকম্প, কেউ বলে সুনামি, তোদের মতো সন্ত্রাসীর বাপ আমি। ক্যান্সারে আক্রান্ত একজন ছাত্রের জীবন বাঁচানোর টাকা তোরা চিন্তাই করে নিয়ে যাবি? তোদের এত ক্ষমতা? বিপ্লব আমার নাম। কেউ বলে ভূমিকম্প, কেউ বলে সুনামি, তোদের মতো সন্ত্রাসের বাপ আমি। থ্যাংক ইউ ব্রাদার, থ্যাংক ইউ। ওরা কারা? চাঁদাবাজ। সন্ত্রাসী আকবরের ছত্রছায়ায় ওরা চাঁদাবাজি করে। সন্ত্রাসী আকবর, তুমি অনেক বড় অপরাধ করেছো আকবর। এতদিন তুমি লস্কর সাহেবের সঙ্গে কাজ করেছো, এখন দল ত্যাগ করে লস্কর সাহেবের সঙ্গেই দুশ্মনী শুরু করে দিয়েছো। লস্কর তোমাকে রেহাই দিবে না। তুমি বেহারিস কুকুরের মতো গুলি খেয়ে রাস্তায় মনে পড়ে থাকবে। এই জয়নাল, লস্করকে গিয়ে বলিস এই শহরে হয় আমি থাকবো না হয় লস্কর থাকবে। তুই ছিলি লস্কর সাহেবের কিলিং মিশনের সেকেন্ড ইন কমান্ড, কি কারণে তার সাথে বিশ্বাসঘাতকতা করে তুই আকবরের দলে যোগ দিয়েছিস? বল, চুপ করে থাকবি না, বল। ভাই, এখনো সময় আছে, তুই লস্কর সাহেবের পা ধরে ক্ষমা চেনে না। যারা নেমখারাম হয়ে জন্মায়, মৃত্যুর আগ পর্যন্ত তাদের চরিত্র কখনো বদলায় না। ঘরের শত্রু সব চাইতে বড় শত্রু। ক্ষমা মহাত্মার লক্ষণ সেটা আমি জানি, কিন্তু তুমি ভালো করে জানো আমি মহৎ মানুষ নই।
তাছাড়া আমার সংবিধানে ক্ষমা বলে কোনো শব্দ লেখা নেই। তোমার ভাই যে অপরাধ করেছে তার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। এই লস্কর বিচারে কখনো ভুল করে না, তাই ভাই হলেও ওকে তুমি নিজের হাতে গুলি করে মারবে। Yes, this is my order. হাবিব, তোমার ভাই এখন তোমার জীবনে অতীত, যেটা গত হয়ে গেছে সেটা ভুলে যাও। বনিদি বংশ রক্ষণশীল পরিবার, এত বড় সংসারে কোন পুত্র সন্তান নেই, দুটি শিক্ষায় দীক্ষায় সকলের সেরা, বড়টির নাম লীলা, ছোটটির নাম দোলা। এই ছক্ষকে সম্মানের সঙ্গে আপ্যায়ন করতে জানে, কর্তব্য বলে একটা কথা আছে না? কর্তব্য নয় ঘটক চাচা, বলুন অভ্যাস। পাত্রপক্ষকে আপ্যায়ন করতে করতে এখন আমার অভ্যাস হয়ে গেছে, একবার দুবার হলে কর্তব্য বলা যেত, এই নিয়ে তো 36 বার হলো। না মানে মনের মতো পাত্র যতদিনে না পাওয়া যাচ্ছে ততদিনে 36 বার কেন, 72 বার হলেই বা ক্ষতি কি? বুঝেন তো, সোনার টুকরো মেয়ে একেবারেই শান্তশিষ্ট। মায়ের অনুমতি না নিয়ে মেয়ে এক পাও বাড়ির বাইরে যায় না। এক্ষুনি চলে আসবে মা। কি রে, কি হয়েছে? আপু এবারও জাম্প করেছে। না মানে আমি বুঝলাম না। আমি বুঝে দিচ্ছি, শোন, আমার ড্যাডি হচ্ছে সৈয়দ বংশের আর মাম্মি চৌধুরী বংশের, দুজনারই ছিল লাভ ম্যারেজ। চল চল বস। শোন, ড্যাডি চায় সৈয়দ বংশে আমার বিয়ে হোক আর মাম্মি চায় চৌধুরী বংশে, দুজনার মতের অমিল হচ্ছে, তাই আমিও বিয়ের ঝামেলা থেকে বারবার বেঁচে যাচ্ছি। আমার মনে হয় তুই বিয়ে করতে চাস না। না রে, মেয়ে হয়ে যখন জন্মেছি বিয়ে তো একদিন করতেই হবে। এই নীলা, তোর কেমন ছেলে পছন্দ রে? বল। ঠিক আছে, আমি বাস স্ট্যান্ডেই আছি। পলাশ, কোন মেয়ের ভাই তোকে মেরেছে? ওই যে আরে বাহ, আমার বন্ধুর পছন্দ আছে। ইয়েস, তোমাকেই বলছি, তুমি দেখতে খুব সুন্দর, তাই তো আমার বন্ধু তোমাকে আই লাভ ইউ বলেছে।
আর সেই অপরাধে তোমার ভাই সন্ত্রাসী ভাড়া করে আমার বন্ধুকে মেরেছে, তাই না? Simple matter. Driver, go! কিরে, তোর ছোট বোনকে একটা ছেলে আই লাভ ইউ বলে অপরাধ করেছে মানলাম, তাকে গুন্ডা দিয়ে না মেরে তুই নিজেই তো শাসন করতে পারতি। ভুলে গেছিস এটা 2011? চারজনে মিলে একজনকে মারাটা কোনো বাহাদুরি নয়, বরং একজন যদি চারজনকে মারে তাকেই বলে বাহাদুর। নাম কি তোমার? কুসুম। এটা কোনো নাম হলো? যাকগে, শোনো, কেউ যদি তোমাকে ভালোবাসতে চায় ইচ্ছে থাকলে ইয়েস বলবে আর না থাকলে নো বলবে, তারপরেও সে যদি তোমার সাথে বেয়াদবি করে তাহলেই শাস্তির প্রশ্ন আসবে। পলাশ এদিকে যাই, বিপদের বন্ধু তো আছি। ওর নাম পলাশ, বোটানিতে অনার্স করছে, ভীষণ ভালো ছেলে। ওর অফারটা মেনে নিয়ে ওকে ওকে করে দাও, মানে বলে দাও আই লাভ ইউ। এতগুলো লোককে যে একা মারতে পারে, সে হ্যান্ডসাম বীর পুরুষকে সামনে রেখে অন্যজনকে আমি ওকে করি কিভাবে? আপনি যদি রাজি থাকেন তাহলে আমি আপনাকে আই লাভ ইউ বলতে পারি। অন্ধের মতো গাড়ি চালান নাকি? আমার কাপড় চোপড়ের কি অবস্থা করেছেন দেখুন। বাপরে বাপ, লিয়াকত লস্করের ছেলে ডলার। আমি যখন যে রাস্তায় গাড়ি চালাই সেই রাস্তাটা তখন আমার হয়ে যায়। তোর এত বড় সাহস, তুই আমার অনুমতি না নিয়ে এই এলাকায় ঢুকেছিস, ভুল করলে তোর জবান আমি চিরদিনের জন্য বন্ধ করে দেব। ভাইয়া, আমার নাম রতন, আপনার সাথে একই কলেজে একই ক্লাসে অনেক দিন ধরে পড়ি, অথচ আপনি আমাকে চিনেন না। আপনি যদি চান তাহলে আমি আপনার চামচা হতে পারি। এই দেখুন, আপনার চামচা হব বলে গলায় চামচির মেডেল পরেছি। আই সাথী, এদিকে নীলা, চল ক্যান্টিনে গিয়ে বসি, প্র্যাকটিক্যাল ক্লাস শেষ হলে তারপর যাব। হাই সুইটি, হাউ আর ইউ? নীলা, 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 আরে নীলা, কথা না বলে চলে যাচ্ছ কেন নীলা? অনেকদিন তোমার সাথে আমি কথা বলার চেষ্টা করছি, তুমি পাত্তাই দাও না। আর আমার সাথে ফ্রেন্ডশিপ করতে তোমার প্রবলেমটা কোথায়? তুমি প্রবলেম, ফ্রেন্ডশিপ ডাজ নট মেক ইট হ্যাপেন্স। যাত্রার সঙ্গে আমি ফ্রেন্ডশিপ করি না, তাছাড়া এখানে আমি এসেছি লেখাপড়া করতে, ফ্রেন্ডশিপ করতে নয়। সাথী চল। চল দুঃখ করবেন না ভাইয়া, নীলা আপনার জীবন আসবেই, তার জন্য আপনাকে অনেক আঘাত সহ্য করতে হবে, এগিয়ে যান, আমি তো আছি। ভয় কি? কঠিন আঘাত আপনাকে সহ্য করতে হবে। জানো আর কোথাকার, লেখা পড়ার নামে এখানে এসে যা খুশি তাই করে বেড়াচ্ছে। বাপের অনেক টাকা আছে তো? বুঝি না সবাই ওকে কেন ভয় পায়, কেউ প্রতিবাদ করার সাহস পায় না। শিক্ষা প্রতিষ্ঠান তার মগের মুল্লুক নয়, তুই দেখে নিস, কেউ না কেউ একদিন এর প্রতিবাদ করবেই। এই তো এসে গেছে। কোথা ছিলি? ডিউটিতে। এই ফুল দিয়ে কি হবে রে? যে এনেছে তাকে গিয়ে জিজ্ঞাসা কর। বুঝতে পেরেছি, এটা পলাশের কাজ, আবার হয়তো কোনো মেয়েকে প্রেম নিবেদন করবে। আচ্ছা পলাশ কোথায় গেলে প্রান্তা যাবে উড়িয়া, আমি যাব মরিয়া। এই নাও
আমার পক্ষ থেকে তোমার জন্য সামান্য উপহার, তুমি খুশি হও নাই? হয়েছি মোটা গলা কে। আরে তুই এতক্ষণ আইছিস বন্ধু, আমি আরেকটা মেয়ে পছন্দ করছি। দেখতে কেমন? ফ্রন্ট সুপার ব্যাক বাম্পার, সুন্দরের চেয়েও সুন্দর। আমি অলরেডি ওর প্রেমের অফার দিয়ে দিছি। তা তোর সঙ্গে পালিয়ে যেতে রাজি হবে তো? যদি রাজি না হয় তাহলে মেয়েটার সঙ্গে কথা বলে আমি রাজি করাবো, নো প্রবলেম। আরে হেইটাই তো প্রবলেম সঞ্জয় দত্ত, এই দিন বাসে যেভাবে কথা কইছিলি সেইভাবে কথা কইস তারে শোনা রে। তাইলে দেখা যাইব আমার বদলে তোরে পছন্দ করে বসে। আরে না না, পছন্দ করার আগেই আমি বলবো আমার গার্লফ্রেন্ড আছে। সাবধানে কথা কস, কিন্তু উল্টা পাল্টা কইলি কিন্তু বিপদ। না মানে বন্ধুর প্রতি আমার 100% বিশ্বাস আছে। হ্যাঁ তোরা দেখিস আমার ডার্লিং এর লগে এমন সুন্দর করে কথা কইব মনে হবে তখন আমার গলায় চলে পড়ছে। বন্ধু দেখাই তো আছে কোন মেয়েটা রে? আরে চিনে না বেকর কোনটা, ওর যে হলুদ ড্রেস পরা মেয়েটা। নাম কি? নীলা। নীলা তো খুব কস্টলি, সবার সহ্য হয় না। আরে আমার সহ্য হবে, তুই খেলে আন্দাজ কথা বলছিস। তাহলে ডাকি। ওই নীলা এদিকে এসো। আমি? হ্যাঁ তুমি এদিকে এসো, কথা আছে। হোয়াট? ওকে ওকে তুমি দাঁড়াও আমরাই আসছি। আমার কিন্তু খুব লজ্জা পাইতেছে। কি বলবেন তাড়াতাড়ি বলুন, আমার কাজ আছে। গতকাল আমার এই বন্ধু তোমাকে ভালোবাসার প্রস্তাব দিয়েছে, ওর প্রস্তাব তুমি গ্রহণ করো নীলা। ভালোবাসার প্রস্তাব দিয়েছে? আমি জানি প্রেমিকা আর পায়ের নিচে প্রেমিকের বেহেশ। পাগলের মতো কি যাতা বলছো, ছাড়ো। আগে এটা আমার পাগলামি না, এটা আমার ভালোবাসা। তুমি এখান থেকে যাও। ও যা করেছে তাকে ভালোবাসার প্রস্তাব বলে না, বলে ভালোবাসার উন্মাদ। উন্মাদ হলো আমার এই বন্ধু, মানুষ হিসেবে খুব ভালো। ওর ভালোবাসা তুমি গ্রহণ করতে পারো। ঠিক আছে, জিজ্ঞাসা করে জানাবো। কাকে? তোমার বাবাকে? না আমার বয়ফ্রেন্ড কে। ওর বয়ফ্রেন্ড আছে, এটা তো ওর প্রবলেম। তুই এত চিন্তা করছিস কেন? প্রবলেম সলভ করে দিচ্ছি। নীলা তোমার বয়ফ্রেন্ড কে জিজ্ঞেস করে আমার বন্ধুর দিকে ভালোবাসার হাতটা বাড়িয়ে দিও। ওকে? নো ওয়ে। হায় রে কপাল আমার, একটা প্রেমিক ব্যর্থ হইয়া আর একটা প্রেমিকের দিকে যখন হাত বাড়াই তখন উনি হেইটার ও বয়ফ্রেন্ড আছে। তোর বয়ফ্রেন্ড আছে? এ কথা আমাকে আগে কখনো বলিসনি তো। আরে বয়ফ্রেন্ড না চাই, শোন গতকাল প্রেম নিবেদন করতে এসেছিল একজন আর আজ এসেছে দুজন। চুপ করে থাকলে কলেজের সব ছেলেরা আমার পিছু নেবে, আর আমার বয়ফ্রেন্ড আছে জানলে কেউ আর আমাকে ডিস্টার্ব করবে না, তাই মিথ্যে করে বলেছি। মিথ্যা হোক আর সত্য হোক, নীলার যদি 100টা বয়ফ্রেন্ড থাকে তবু আর আমি বুক থেকে ভালোবাসো। হাই 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 রহমান চাচা, পাঁচটা কফি দিচ্ছি দিচ্ছি। রহমান চাচা আমার দুঃসম্পর্কের আত্মীয়, ক্যান্টিনের মালিক হলেও চাচা সব কাজের কাজই। ছাত্র রাজনীতির বিরোধ, মারামারি, গন্ডগোল এসবের মীমাংসা থেকে শুরু করে এমন কোনো কাজ নেই যা তিনি করতে পারেন না। এভাবে বললে এরা সবাই আমাকে গুন্ডা মনে করবে। চুপ! আমার সামনে দিয়ে মাথা নিচু করে চলাফেরা করবি, কথাটা মনে থাকে যেন। ও হচ্ছে লিয়াকত লস্করের ছেলে ডলার, রংবাজার মাস্তানি করে বেড়ায়, কিন্তু কেউ কিছু বলার সাহস পায় না কারণ লস্করকে সবাই ভয় পায়।
একমাত্র ছেলে সবুজ এই কলেজেই পড়ত। লস্করের অবৈধ কাজে বাধা দিয়েছিল বলে আজ থেকে পাঁচ বছর আগে লস্কর আমার ছেলেটাকে মেরে ফেলেছে। এই শহরে লস্করের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে শুধু একজন, তিনি হচ্ছেন সন্ত্রাস নির্মূল কমিটির প্রতিষ্ঠাতা কামাল খান। কি কারণে দাওয়াত দিয়ে আমাকে এখানে ডেকে এনেছেন এবার বলুন। নিশ্চয়ই শুনেছি আমার ঔষধের ফ্যাক্টরি বন্ধ করার জন্য আপনি উঠে পড়ে লেগেছেন, আপনার স্বার্থটা জানতে পারি কি? নিজের স্বার্থের জন্য আমি কখনো কোনো কাজ করি না মিস্টার লিয়াকত লস্কর। আমি যা করছি তা শুধু অসহায় মানুষের মঙ্গলের জন্য। আপনার ফ্যাক্টরি আমি বন্ধ করে দেবই। তাতে আপনার জীবনটা চলে যেতে পারে সেটা কি আপনি জানেন? জীবন বিনিময়ে যদি দেশের অগণিত মানুষের জীবন রক্ষা পায় তাহলে আমি তা হাসি মুখে বিলিয়ে দিতে পারি। কিরে দাঁড়িয়ে পড়লি কেন? ওই যে দেখ, এই ব্যাপার, এক কাজ কর, দৌড়ে গিয়ে মেয়েটাকে চাপটা ধর, যা। ওই সব নিজের মতো মনে করে, মুখের কথায় সবসময় প্রেমের ফিলিংসটা আসে না, মাঝে মাঝে প্রেমিকার হাত ধরে রোমান্টিক মুডে কথা বলতে হয়। আমার ভয় করে যে। আরে কোনো ভয় নেই, চল আমার সাথে। শোন, এই হচ্ছে সুবর্ণ সুযোগ, মিস করলে সারা জীবনের জন্য পস্তাবি। সত্য কইতেছস তো? আরে একদম সত্যি। শোন, আমি তোকে ধাওয়া করব আর তুই আমার ভয়ে দৌড়ে পালাতে থাকবি। তারপর ভয় পেয়ে নিজে বাঁচার জন্য ওকে গিয়ে জড়িয়ে ধরবি। আমার তো খুব টেনশন হইতেছে বন্ধু। কিসের টেনশন? আমি আছি না। আরে এইটি তো আমার ভয়। আমাকে কিসের ভয়? যে মেয়ে রানি পছন্দ করি এই মেয়ে তো আবার তরি পছন্দ করে ফেলায়। আর পছন্দ করবে না। সত্যি তো? এক্ষুনি প্রমাণ পেয়ে যাবি, যা গো গো। আল্লাহ ভরসা। প্রেম করতে হলে বুকে সাহস থাকতে হয়, সাহস না থাকলে কোনো মেয়েই তোকে পাত্তা দেবে না, নীলাও তাই। স্টপ ইট, কি হচ্ছে এসব? যা হওয়ার কথা ছিল তা হয়নি। কি হওয়ার কথা ছিল বলছি? এই যে পলাশ, আমি ওকে ধাওয়া করব, ও ভয় পেয়ে তোমাকে এসে জড়িয়ে ধরবে, এটাই ছিল প্ল্যান। কিন্তু শেষ মুহূর্তে এই শালা সব প্ল্যান মাটি করে দিয়েছে। ছি, আমার ক্যারেক্টারটাই তুই নষ্ট করে দিয়েছিস। আমাকে আপনারা কি মনে করেন? কি মনে করব, তুমি তো অলরেডি বুকড। কি না মানে? তোমার বয়ফ্রেন্ড আছে তো, তাই বলছি। আমার বয়ফ্রেন্ড আছে জেনেও আপনারা আমাকে ডিস্টার্ব করছেন? এই গাধাকে সেটাও আমি বলেছি, কিন্তু ও কি বলে জানো? বলে তোমার বয়ফ্রেন্ড তো অন্য কলেজে পড়ে, তাই এই কলেজে ও তোমাকে দেখে শুনে রাখবে। কে বলেছিস না? কে বলেছে অন্য কলেজে পড়ে? আমার বয়ফ্রেন্ড এই কলেজেই পড়ে। এই কলেজে? কে সে বলো না। আপনাকে বলবো কেন? চল সাথী। হ্যাঁ
হ্যাঁ এই গাধাটা আমাকে যখন বলেছিল বিশ্বাস করিনি। একটা কথা জবাব দে তো বন্ধু। কি কথা? তুই কি আমার জন্য প্ল্যান করছিলি নাকি তোর নিজের জন্য প্ল্যান করছিলি? আমি কিন্তু কনফিউজ। এত অবিশ্বাস থাকলে প্রেম করবে কি করে? অবিশ্বাস করুন না কেন বল, নীলারে জড়ায় রড়কে তা আমার। হে যে তুই আত্মদল্লি বুকে টেনে নিলি, বিশ্বাসে রইল না কই? না ধরলে তো চিৎপরাং হয়ে পড়ে যেত। বাঁচালের মতো কি কথা বলছিস? বাঁচাল হবে কেন? সত্যি কথাটা বলে দাও না, আমি কিচ্ছু মনে করবো না। বুড়ো বয়সে ভীমরতি ধরেছে তাই না? শুনেছি প্রেম ভালোবাসা নিজের ইচ্ছায় করা যায় না, হয়ে যায়। হাজারটা মুখের কথায় যা না হয়, প্রেমিকের হাত একবার স্পর্শ করলেই নাকি প্রেম হয়ে যায়। নীলা, সত্যি করে বলতো তোর কি হয়েছে? আমার কি হয়েছে? আস্তে আস্তে তোমরা তা ডলার ভাইয়া, আপনার দলে আমি চামচা পোস্টে জয়েন করেছি, খুব ভালো লাগছে আমার। আপনাকে একটা কথা জিজ্ঞাসা করি, আপনি যাকে ভালোবাসেন মানে ওই নীলা ম্যাডাম কি আপনার বদলে অন্য কোনো পুরুষের সঙ্গে কথা বলে? নীলা কারো সঙ্গেই কথা বলে না, যাও একটু বলে তা শুধু আমার সঙ্গে। কি বলে ভাইয়া? আই হেট ইউ, আই ডোন্ট লাইক ইউ, ইডিয়ট, এসব বলে? ওরকম কথা তো আমার সঙ্গে প্রতিদিন হাজারটা মেয়ে বলে থাকে। ওটা তো ট্রাকের পাছায় লেখা থাকে, আরো লেখা থাকে 100 হাত দূরে থাকুন। নীলা ম্যাডাম কিন্তু আপনার কাছ থেকে দূরে সরে যাচ্ছে। ঠিকই বলছি ভাইয়া, আমি নিজের চোখে দেখেছি। আমার সঙ্গে তুমি ফ্রেন্ডশিপ করতে চাও না বলে ভেবেছিলাম তুমি অন্য মেয়েদের থেকে আলাদা, কিন্তু বাস্তবে তুমি তা নও। কার সঙ্গে তুমি চলাফেরা করো বলো? আমাকে তুমি পছন্দ না করলেও আমি কিন্তু তোমাকে পছন্দ করি। আমি চাই না আমাকে বাদ দিয়ে অন্য কোনো পুরুষের হাত ধরে তুমি ওঠাবাস করো। প্রথমবার বলে আমি তোমাকে ক্ষমা করে দিলাম, কথাটা মনে থাকে জানো? বন্ধু আমরা তাহলে আসি। যা, ওকে, বাই বাই। শান, কি করছ? আর কত বেশ সঙ্গে লাইন মারবি? নীলাকে বাদ দিয়ে এখন আবার সাথী? ঠিক আছে, আমি আমার কাজ শুরু করি। তুই কইছিস না নীলা খুব কস্টলি, তাই নীলাকে বাদ দিয়া সাথীকে টার্গেট করছি। এদিকেই তো আসছে। তোকে আর কোনো মেয়ের দিকেই আমি তাকাতে দেব না, বুঝেছিস? হায় হায়, আমাকে দেখেও দেখো না, প্ল্যানটা কি তাহলে মাটি হয়ে যাবে? নীলা, এনি প্রবলেম? হ্যাঁ, আমার মোটরসাইকেলটা নষ্ট হয়ে গেছে, বাসা থেকে জরুরি ফোন এসেছে, অথচ বাসায় ফিরতে পারছি না, কি যে করি। এই ব্যাপার, তুমি কোনো চিন্তা করো না, আমি সব প্রবলেম সলভ করে দিতেছি। বিপ্লব, তোর মোটরসাইকেলটা দে তো, আমি নিজের বাসায় পৌঁছে দিয়েছি। আর হ্যাঁ, তুই ওর মোটরসাইকেলটা ঠিক করে নিয়ে আয়। এসো নীলা, এসো। কোথায় তুমি করছি কি? আরে কি বল, আরে খেয়াল রেখেছিস কেন দোস্ত? আমার এই আমি কিন্তু 150 কিলোমিটার বেগে গাড়ি চালাম। আসো,
No problem, my friend. পুরানো গাড়ি তো তাই স্টার্ট হইতেছে। এক মিনিট, বললাম না পুরানো গাড়ি। ঠিক আছে বন্ধু, তুই নীলার লিফট দিয়া, আমি ওর গাড়িটা ঠিক করে লই আইতেছি। তাড়াতাড়ি যা, এমন এক জায়গায় লাগছে কইতে পারতেছি না। হ্যাঁ ভাইয়া, এবার মোটর সাইকেল স্টার্ট করেছে, সাইলেন্সারের পাইপ দিয়ে বুদ বুদ করে ধোঁয়া বেরোচ্ছে, 100 কিলোমিটার বেগে চলছে। নীলা ম্যাডাম পিছন থেকে পর পুরুষকে জড়িয়ে ধরেছে, আহ কি রোমাঞ্চ! এই খবর পেয়ে ডলার ভাইয়া দেবদাস হয়ে যাবে, মদের বোতল হাতে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরবে। তুই একটা লুচ্চা, তুই একটা বদমাশ, তুই একটা লাভান্না, তুই একটা আমি ওকে বলেছি। নীলার সঙ্গে হারামিটা কেড়ে ওর নামে বিপ্লব, গতকালকে যে নীলা ম্যাডামের হাত ধরেছিল। ক্যাম্পাসে মেয়েদের দিকে একটু তাকালেই আমাদের দোষ হয়ে যায়, এখানে কত মেয়ে দেখেছেন, যত খুশি তাকান, নো প্রবলেম। কি বলেন ভাইয়া? ওমা বেশি কথা বলে। আরে বিপ্লব না এখানে চাকরি করে নাকি? ভালো, চলুন ভাইয়া কোল্ড ড্রিঙ্কস খাই। ওই দেখুন, হাই হ্যান্ডসাম, ডলার আমার নাম, তোমাকে এখানে দেখবো আমি তো চিন্তাও করিনি। চিন্তা ভাবনা করে তুমি কোনো কাজ করো না তা আমি জানি। রাইট, এখানে তুমি কি করো? সেলসম্যান। তার মানে তুমি গরিব, পেটের দায়ে চাকরি করছো? যারা বড় লোক তারাও যা করে পেটের দায়ই করে, তবে শুধু ডাল ভাতে তাদের পেট ভরে না, পেট ভরাতে প্রয়োজন হয় উইস্কি, ব্র্যান্ডি আর ইংলিশ খাবারের, যা নাকি অবৈধ পয়সায় কেনা। মোটর সাইকেলের পেছনে বসিয়ে মেয়েদের লিপ দেওয়ার কাজটাও কি তুমি পেটের দায়ে করো? ইয়েস, মাস গেলে মোটো অঙ্কের বেতন পাই। চলুন ভাইয়া, আমরাও এই কাজে নেমে পড়ি, মাসে মাসে টাকাও কামানো যাবে, নিত্য নতুন মেয়েদের ছোঁয়াও পাওয়া যাবে। মারে মা, সরি ভাইয়া। দোকানে সব কোল্ড ড্রিঙ্কস আমি কিনে নিলাম, বাইরে আমার গাড়ি রাখা আছে, তুমি গাড়িতে তুলে দাও, যাও। সরি, একটু আগেই হকারদের কাছে সব বিক্রি হয়ে গেছে। তুমিও কি হকারি করো নাকি? সংযত হয়ে কথা বল বিপ্লব। এখানে চিৎকার করে কথা বললে লোকে তোমাকে বলবে বেয়াদব। এই শালা 420, চোখে দেখিস না? ছাড় বলছি। হ্যালো, ইয়েস ড্যাড, ওকে ড্যাড। মৃত্যুকে আমি ভয় পাই না জোয়ার্দা সাহেব, যতদিন বাঁচব অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে যাব। কি চাই? আপনি বোধহয় আমাকে চিনতে পারেননি খান সাহেব, আকবর, আকবর আমার নাম। তোমার মতো ক্রিমিনালকে নতুন করে চেনার প্রয়োজন নেই। কি জন্য এসেছো বলো? আপনার সঙ্গে হাত মেলাতে এসেছি। কি বললে? তোমার মতো একটা ক্রিমিনালের সঙ্গে হাত মেলাবো আমি? লিয়াকত লস্করের সঙ্গে যুদ্ধ করবেন অথচ এই আকবরের সাহায্য নেবেন না? চুপ করো, শুধু লিয়াকত লস্কর নয়, তোমাকে আমি রেহাই দেব না আকবর। তুমি কোথায় কি করো না করো সব আমি জানি,
বিশ্ব রোডে মদের ব্যবসা, ছড়ি রাখায় চোরা চালানের ব্যবসা, কাফরুলের অস্ত্রের বেচা কেনা, লস্করের ঔষধের ফ্যাক্টরি বন্ধ করার পর তোমার অবৈধ কারবার আমি বন্ধ করে দেব। আপনার সাহস আছে আমি জানি, কিন্তু এমন সাহস দেখাবেন না যেই সাহস আপনাকে লাশ বানিয়ে কবরে ঢুকিয়ে দেবে। একবার স্মার্ট বয়, কি হয়েছে রে? সেটা জিজ্ঞাসা করা তুই কি? তুই তো ফাস্টফুডের দোকানের সাধারণ একজন সেলসম্যান। সেলসম্যান হলেও আমি একজন স্টুডেন্ট এবং এই ইউনিভার্সিটির স্টুডেন্ট। স্টুডেন্ট? তাকিয়ে দেখ, এখানে অনেক স্টুডেন্ট আছে। কথা না বলে ওদের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাক, প্রকাশ্য দিবালক আমার লোকজনকে লাশ বানিয়ে এখানেই কবর দিয়ে দেবে। গতকাল মার্কেটে তোর কাছ থেকে বিদায় নিয়ে আসার সময় ও পল্লবীকে ধাক্কা মেরেছিল। ওকে চিনতে না পেরে পেছন থেকে আমি ওর কলার ধরেছিলাম, আর সেই জন্য ও আমাকে। একজনকে মারার জন্য তুই তোর দলবল নিয়ে এসেছিস? তুই ওদের জোরে চলাফেরা করিস তাই না? বুঝতে পেরেছি, তোর নিজের কোনো ক্ষমতাই নেই। কি? আমার ক্ষমতা নেই? আমি কে, আমার পরিচয় কি তুই কিছুই জানিস না? আমি একাই ওকে মারবো। এই তোরা সরে যা, সাহস থাকলে আমার সামনে আয়। কি ব্যাপার, ভয় পেয়েছিস? তোর গার্লফ্রেন্ডকে ধাক্কা দেবার কারণে তুই ওর কলার ধরেছিলি, কিন্তু ওর চেহারা দেখার পর ভয় পেয়ে তুই ওকে ছেড়ে দিয়েছিলি। তার মানে তোর প্রেমিকাকে ওর মতো একটা বদমাইশ যদি পাবলিক প্লেসে সবার সামনে অপমানও করে, তাহলে তুই হাত গুটিয়ে দাঁড়িয়ে থাকবি, কিছুই বলবি না, তাই না? তোর ভেতরেও শক্তি আছে শ্রাবণ, যে শক্তি দিয়ে ওর মতো গুন্ডাকে শায়েস্তা করা সম্ভব। সেই শক্তিকে তুই জাগিয়ে তোল, বুকে সাহস নিয়ে এগিয়ে যা। যা বিপ্লব, ওর ব্যাটারি তো ফিউজ হয়ে গেছে, ফিউজ ব্যাটারিতে চার্জ দিয়ে কোনোই লাভ হবে না। ওকে আমি 24 ঘন্টা সময় দিয়ে গেলাম, এর মধ্যে ও যদি আমার পায়ে ধরে ক্ষমা না চায় তাহলে এই ক্যাম্পাস থেকে ওকে আমি বের করে দেব। কারণ এই ডলারের চোখে চোখ রেখে কথা বলার সাহস এই ভার্সিটিতে কারুই নেই। মাইন্ড ইট। তোর পাছায় লাঠিটা আমি মারিনি, মেরেছে ও। শালা জানোয়ার, আমার গার্লফ্রেন্ডকে তুই ধাক্কা মারিস, ধাক্কা মারিস! Oh!
এই আমাকে তুই ক্যাম্পাস থেকে বের করে দিবি, এই আমাকে বের করে দিবি। তোর নাম ডলার, কিন্তু এখন তোকে দেখে মনে হচ্ছে তোর মূল্য ছেঁড়া দু টাকা নোটের চেয়েও কম। শোন, জীবনে কখনো কাউকে দুর্বল মনে করবি না, কারণ কার ভেতরে কত শক্তি আছে অনেক সময় সে তা নিজেও জানে না। বিপ্লব, তুই আমাকে দুর্বল মনে করেছিস? আমি কে তুই জানিস না, আমার পরিচয় জানলে তোর রাতের ঘুম হারাম হয়ে যাবে। তোর পরিচয় কি শুনবি? তুই একটা জানোয়ারের বাচ্চা, দুটো হাত, দুটো পা, দুটি চোখ, একটি নাক, একটি মুখ, আর ঘাড়ের উপর শয়তানের মাথাওয়ালা একটা জানোয়ারের বাচ্চা তুই। সেই জানোয়ারের নাম এল এল, মানে লিয়াকত লস্কর। বিপ্লব আমার নাম, কেউ বলে ভূমিকম্প, কেউ বলে সুনামি, তোর মতো সন্ত্রাসীর বাপ আমি। ডলার, কি হয়েছে তোমার? নাকে মুখে রক্ত? ক্যাম্পাসে বাস্কেটবল খেলতে গিয়ে পড়ে গেছিলাম ড্যাডি। আমার সঙ্গে মিথ্যে কথা, আমার সঙ্গে তোমার গায়ে কেউ হাত দিলে তুমি মার খেয়েছো এই কথা কেউ বলবে না, লোকে বলবে লিয়াকত লস্করের ছেলে মার খেয়েছে। কে তোমার গায়ে হাত দিয়েছে বলো? একজনের নির্দেশে আরেকজন আমার উপর হামলা করেছে ড্যাডি। যার নির্দেশে হামলা করেছে সে বোধ হয় জানে না ডলার লিয়াকত লস্করের ছেলে। জানে, চেনে শুনে হামলা করেছে। কার এত বড় দুঃসাহস, কার এত বড় বুকের পাটা? লোকে আমাকে খুনি জয়নাল বলে, আমাকে তুমি না চিনল, তোমাকে আমি চিনি, নাম বিপ্লব। বয়স 26, জন্মস্থান গাজীপুর, পেশায় স্টুডেন্ট। অন্যায় দেখলে শক্ত হাতে মোকাবেলা করি, তাই না? রাইট, সিনেমার স্টাইলে হিরোর মতন তুমি চলাফেরা করো, বন্ধুকে কান পড়া দিয়ে মারপিট করাও, সব আমি জানি। ভার্সিটি ক্যাম্পাসে ডলারের উপর হামলা চালানোর বুদ্ধি দিয়ে তুমি অনেক বড় অপরাধ করেছো বিপ্লব। তুমি যে অপরাধ করেছো তার জন্য এখন এই মুহূর্তে তোমাকে এখানে জিন্দা কবর দিতে পারি, কিন্তু আমি তা করব না। যাদের সামনে ডলারকে তুমি অপদস্থ করেছো, কাল সকালে তাদের সামনে দাঁড়িয়ে হাত জোর করে তোমাকে ক্ষমা চাইতে হবে। যদি বাঁচতে চাও আমি যা বলছি তাই তোমাকে করতে হবে, না হলে লস্কর তোমাকে বাঁচতে দিবে না, বুঝতে পেরেছ? না আবার বলতে হবে। আহ!
আমি ঠিকই বুঝতে পেরেছি, এবার তোমার বোঝার পালা। হ্যালো পুলিশ স্টেশন, বিপ্লব আমার নাম। কেউ বলে ভূমিকম্প, কেউ বলে সুনামি, তোদের মতো সন্ত্রাসীর বাপ আমি। হ্যালো হারামজাদাকে থানায় বসিয়ে রেখে জামাই আদর করছো, হাজতে ঢুকিয়ে আচ্ছা মতো ধোলাই দিয়ে ওর হাত পা ভেঙে দাও। বিপ্লব একা হলে সেটা সম্ভব ছিল, সঙ্গে আর কে কে আছে তাড়াতাড়ি বলো। বিপ্লব ভাইয়ের কিছু হলে এত মানুষ যাদের নাম পরিচয় আমার জানা নেই, বিপ্লব ভাইয়ের কিছু হলে আমার ধারণা বিপ্লব একজন জনপ্রিয় ছাত্র নেতা, তারপরও আমি ওকে ছাড়বো না। সন্ত্রাসী কেসে ফাঁসিয়ে দিয়ে কামাল খান সাহেব এসেছেন, এখন রাখি পরে কথা বলবো। স্যার এই বিপ্লব। ও আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওকে এখানে ধরে এনেছো কেন? গত রাতে হোস্টেলের সামনে লস্কর সাহেবের লোকদের বাড়ি করেছিল। লস্করের লোকজন রাতে সেখানে গিয়েছিল কেন? তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করেছো? আমার বাড়িতে থেকে লেখাপড়া করে তুমি পুলিশের চাকরি নিয়েছো। আমি তোমাকে বলেছিলাম পুলিশের চাকরিটা চাকরি নয়, ধর্ম, যেখানে আইনের চোখে সবাই সমান। বিপ্লবকে আমি আন্ডারটেকিং দিয়ে নিয়ে যেতে এসেছি, অপরাধ প্রমাণ হলে ওকে আবার আমি আইনের হাতে তুলে দেব। স্বার্থ সিদ্ধির আগে সময় এবং সুযোগ বুঝে খান আর বিপ্লবকে দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে। বিপ্লব, জানো টোটাল ভার্সিটিতে এখন তোমাকে নিয়ে আলোচনা হচ্ছে। দিনের বেলা ডলারকে তোমার বন্ধুকে দিয়ে পিটিয়েছো, রাতের অন্ধকারে হোস্টেলের সামনে গুন্ডাদের মেরেছো, তারপর থানা পুলিশ, আরো কত কি। আমার খুব ভয় করে বিপ্লব। আমার জন্য তুমি ভয় পাবে কেন? সে তুমি বুঝবে না। কেন বুঝবো না বলো শুনি। গুন্ডারা আমাকে মেরে ফেলবে, এই তো। মৃত্যুকে আমি ভয় পাই না। এই শহরে যেদিন পা রেখেছি সেদিন থেকে জীবনটাকে আমি হাতের মুঠোয় রেখেছি। কেন জানি না আজ তোমাকে অন্যরকম মনে হচ্ছে, তোমাকে মোটেই আমার চেনা বিপ্লবের মতো মনে হচ্ছে না। তাই এই পোশাকে তোমাকে ভীষণ অ্যাট্রাকটিভ লাগছে। অ্যাট্রাকটিভ? তুমি যে এসব কথা আমাকে বলছো, তোমার বয়ফ্রেন্ড শুনলে দুঃখ পাবে না? বিপ্লব, তোমাকে স্পষ্ট ভাষায় আমি একটা কথা বলতে চাই। বলো না। বয়ফ্রেন্ডের সঙ্গে আমার সম্পর্ক কাট হয়ে গেছে। স্টপ ইট, বি সিরিয়াস। মারবো এক থাপ্পড়। নীলা তো সিরিয়াস ভাবে বলছে আর তুই এখানে হাসছিস। দেখো নীলা, বয়ফ্রেন্ডের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে তুমি বিরাট ভুল করেছো। লোকে তোমাকে খারাপ মনে করবে। কেন খারাপ মনে করবে? কেন লোকে তোমাকে সেকেন্ড হ্যান্ড কেস মনে করবে। কি বললে? শোনো, তোমার বাবা মায়ের পছন্দ করা ছেলে যদি তোমাকে বিয়ে করতে না চায়, তাহলে লোকে ভাববে তোমাকে তার পছন্দ হয়নি। আর তোমার বয়ফ্রেন্ড যদি হঠাৎ করে তোমাকে ছেড়ে চলে যায়, তাহলে সবাই ভাববে
তোমার মধ্যে কোনো সমস্যা আছে। কাজেই আমি যা বলি তাই করো, যেভাবেই হোক তোমার বয়ফ্রেন্ডের সঙ্গে আবার সেট হয়ে যাও। ওকে, বাই, সি ইউ। আইও, আমি তো সেট হব তোমার সঙ্গে, তুমি আমার বয়ফ্রেন্ড বিপ্লব। এসো প্রিয়তমা, আমি তোমার জন্য কি নিয়ে বসে আছি দেখো, এই নাও ভালোবাসার রক্তগোলাপ। তুমি খুশি হও নাই? দাঁড়াও, মজা দেখাচ্ছি। হাই, এসব কি হচ্ছে? ওঠো, ওঠো বলছি। খবরদার, শব্দ করবে না, আমাকে আই লাভ ইউ বলো। তাহলে আই লাভ ইউ বলো। কি হলো বলো? আই লাভ ইউ। কি? আই লাভ ইউ। আহা, জোরে বলো, শুনতে পাচ্ছি না তো। আই লাভ ইউ। হ্যালো, আমি আকবর বলছি, ফোনটা খান সাহেবকে দাও। স্যার, আকবর ফোন করেছে, আপনাকে চায়। কি ব্যাপার আকবর, আমাকে ভয় দেখানোর জন্য ফোন করেছো? আপনি আমার গুরুজন, আপনার সঙ্গে এত বড় বেয়াদবি আমি কি করতে পারি? খবর নিয়ে জেনেছি লস্করের নকল ওষুধের কোম্পানি বন্ধ করার জন্য আপনি সরকারের কাছে আবেদন করেছেন, কিন্তু উপযুক্ত প্রমাণ ছাড়া আপনি কিছুই করতে পারবেন না। আমার কাছে এমন কিছু প্রমাণ আছে যার উপর ভিত্তি করে ওই কোম্পানি বন্ধ করে দেওয়া সম্ভব। প্রমাণের ফাইলটা আমি আপনার কাছে পৌঁছে দিতে চাই। আরে না না, আমি এখন ব্যস্ত আছি, পরে যোগাযোগ করো। দেখুন খান সাহেব, আপনার মতো আমিও চাই নকল ওষুধের অভিশাপ থেকে দেশের মানুষ মুক্ত হোক। আপনার বাড়িতে ফোন করেছিলাম, শুনলাম আপনি নেই, এখন আপনি কোথায় আছেন বলুন তো, আমি নিজে গিয়ে আপনার কাছে ফাইলটা পৌঁছে দিয়ে আসব। এখন আমাকে তুমি পাবে না, কারণ বোর্ড বাজার থেকে মিটিং সেরে এই আমি এখন বিরুলিয়ার দিকে যাচ্ছি। বাহ, ভালোই হলো, বিরুলিয়ার হাউজিং প্রজেক্টের সামনের রাস্তায় আমি আছি, যাবার পথে দয়া করে ফাইলটা নিয়ে যান। বাই। বিপ্লব, বিপ্লব, কারা যেন খান সাহেবকে গুলি করে মেরে ফেলেছে।
এই কুশাগুলো পাওয়া গেছে স্যার। তদন্ত করে আমাকে জানাও বুলেটগুলো কার নামে ইস্যু করা। লিয়াকত লস্কর, আমি কনফার্ম। পথের কাটা দূর করবার জন্য লস্কর নিজেই খান সাহেবকে গুলি করে মেরে আমার উপর দোষ চাপানোর চেষ্টা করছে। তুমি যে খুন করনি তার প্রমাণ কি? তাহলে পুলিশকে আমি ইনফর্ম করতাম না। খুনটা যেখানে হয় সেখানে তুমি গিয়েছিলে কেন? দুর্ঘটনার সময় পাশের রাস্তা দিয়ে আমি আমার প্রজেক্টে যাচ্ছিলাম, হঠাৎ গুলির শব্দ শুনতে পাই। শহরের সবাই জানে লস্করের সবচেয়ে বড় দুশ্মন তুমি। তোমাকে কিছুই করলো না অথচ খান সাহেবকে মেরে ফেলল। আমাকে মেরে ফেললে থানায় এসে আমার জায়গায় বসে লস্করকে আপনার প্রশ্নের জবাব দিতে হতো। পুলিশ তাকে সন্দেহ করুক এমন কাজ সে কিছুতেই করবে না। ওকে ধরে এনে জিজ্ঞাসা করলে সত্যটা জানতে পারবেন। ভাই, খান সাহেবের সাথে তখন আকবরকেও মেরে ফেলা উচিত ছিল। না, সেটা করলে পুলিশ এতক্ষণে অ্যারেস্ট ওয়ারেন্ট নিয়ে আমার বাসায় চলে আসত। ভাই, এসিপি সাহেব পুলিশ নিয়ে আসছে। কি খবর এসিপি সাহেব, হঠাৎ আমার এখানে? কামাল খান মার্ডার কেসে আপনাকে গ্রেফতার করতে এসেছি। খান সাহেব যেখানে খুন হয়েছেন সেখানে পুলিশ 3টি বুলেটের খোসা পেয়েছিল। একজন বেইমান পুলিশ সদস্য আপনাকে বাঁচাতে ঘুষের বিনিময়ে খোসা 3টি আপনাকে ফেরত দিয়েছিল, তাকে আমরা সাসপেন্ড করেছি। একজন ছাত্র বাকি 1টি খোসা উদ্ধার করে আমাদের কাছে পৌঁছে দিয়েছিল। আমরা তদন্ত করে দেখেছি ওই বুলেট আপনার নামে ইস্যু করা। কে সেই ছাত্র? বিপ্লব। আকবরকে ছেড়ে দাও। ভাই, উকিল সাহেবকে নিয়ে এসেছি। এই নিন লস্কর সাহেবের জামিননামা। ওকে, আপনি এখন আসুন। আই ওয়ান্ট বিপ্লব। Shoot!
বিপ্লব? ইয়েস, বিপ্লব আমার নাম। কেউ বলে ভূমিকম্প, কেউ বলে সুনামি। দেশের সমস্ত সন্ত্রাসীর বাপ আমি। তোমার নাম আমি শুনেছি, কিন্তু আজ তোমাকে প্রথম দেখলাম। তোমার সাহসের প্রশংসা করতে হয়। আমার লোকদের তুমি গরু ছাগলের মতো পিটিয়েছ, আমাকে গ্রেফতারের জন্য পুলিশকে তুমি সাহায্য করেছ, কিন্তু আমার সম্পর্কে সবকিছু জানলে? জানি। নাম লিয়াকত লস্কর, বয়স 50, আসল নাম লিয়াকত বাটপার, গ্রাম ভাবেরচর, থানা কাশিমপুর, পোস্ট অফিস বোয়ালখালী, জেলা গাজীপুর। ঢাকা শহরে তোমার 36টা পেট্রোল পাম্প আছে, কোনোটারই পারমিট নেই। শনিরাকরা আছে জাল টাকার কারখানা, গরিবের রক্ত শোষণ করে কোনাপাড়ায় তৈরি করেছে নকল ওষুধের কোম্পানি, যে কোম্পানির ওষুধ খেয়ে মারা যাচ্ছে দেশের অগণিত মানুষ। এসব তুমি কি করে জানবে? কে তুমি? তোমার আজরাইল, তোমাকে পৃথিবী থেকে সরিয়ে দেবার জন্য দুইবার আমি অপারেশন চালিয়েছিলাম। আজ থেকে 21 বছর আগে তোমার পেট্রোল পাম্প জ্বলন্ত মশালের আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছিল, মনে পড়ে? ভাগ্য গুণে সেদিন তুমি বেঁচে গিয়েছিলে, কারণ সেদিন তুমি সেখানে ছিলে না। তারও কয়েক বছর পর সেদিনও তুমি বেঁচে গিয়েছিলে, অথচ আমি ভেবেছিলাম তুমি খালাস, এবং তোমার মতো অভিশপ্ত জানোয়ারের হাত থেকে মুক্তি পেয়েছে এই সমাজ, এই সমাজের মানুষ। গলা নামিয়ে কথা বল লিয়াকত বাটপার। তার আগে আমি জানতে চাই, আমার জীবন বৃত্তান্ত তুই জানলি কিভাবে? আজ থেকে 21 বছর আগের কথা মনে পড়ে লিয়াকত লস্কর? আমি সেই বিধবা মায়ের সন্তান যাকে বিয়ে করে তুই দিনের পর দিন নির্যাতন করেছিস। তোর কারণে আমার একমাত্র বোন বিনা চিকিৎসায় মারা গিয়েছিল, যে মা আদর করে আমার নাম রেখেছিল সোহাগ। তোর কারণে আমার সেই গর্ভধারিণী মা নিজের ইজ্জত বাঁচাতে আত্মহত্যা করেছিল। আমার হাতে সেদিন তোর মরণ হলো। এই বিপ্লব সম্পর্কে তুই কিছুই জানতে পারতি না। আমার হাতে তিলে তিলে শেষ হবার জন্যই আল্লাহ তোকে এখনো বাঁচিয়ে রেখেছেন। না, লিয়াকত লস্করের শুরু আছে, শেষ নেই। আছে। Every fox must pay his skin to the farrier. I know very well that devil would not listen to the scripture. তোর জীবনের পর্দায় দা এন্ড কথাটা লাল কালি দিয়ে আমিই লিখব, কথাটা মনে রাখিস। ইচ্ছে করলে এখন এই মুহূর্তে আমি তা করতে পারি, কিন্তু আমি তা করব না। তাহলে আমার 21 বছরের যন্ত্রণা 21 সেকেন্ডেই শেষ হয়ে যাবে। তোকে আমি শাস্তি দেব, কঠিন শাস্তি। ভালো করে শুনে রাখ, অপরাধী বিবেক সবসময় আতঙ্কের শিকার। আজকের পর থেকে বিপ্লবের নাম শুনলেই তুই আতঙ্কে দিশেহারা হয়ে পড়বি, রাতের ঘুম তোর হারাম হয়ে যাবে। ওই জয়নালকে দিয়ে আমার প্রাণ ভিক্ষা দেবার খবর পাঠিয়েছিলি না? আজ আমি তোর প্রাণ ভিক্ষা দিচ্ছি। বেঁচে থাক। বেঁচে থাকাও যে কত কষ্টের, তা তুই প্রতিটা সেকেন্ডে, প্রতিটা মিনিটে, প্রতিটা ঘন্টা অনুভব করবি। আমার কথা চিন্তা করতে করতে একসময় তোর মনে হবে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। একটা কথা মনে রাখিস, আমি একা হলেও আমার মেনি ড্রপস মেক এ শাওয়ার।
তোকে আমি ধ্বংস করবই, এটা আমার চ্যালেঞ্জ। মার, মেরে হাত পা গুঁড়ো করে দে। আপনার দুটি পায়ে পড়ি চেয়ারম্যান সাহেব, আমার স্বামীকে মারবেন না, দয়া করুন। তোমার স্বামী একটা পাটপার বন্ধ প্রতারক, ব্যাংক থেকে বিনা সুদে লোন এনে দেবার কথা বলে গ্রামের গরিব কৃষকদের অনেক টাকা আত্মসাৎ করেছে। এই মাটিতে আজ ওকে কবর দিয়ে দেবো। স্বামী মরে গেলে আমি বিধবা হয়ে যাব, আমার ছোট ছোট দুইটা বাচ্চা এতিম হয়ে যাবে চেয়ারম্যান সাহেব। এই তোরা থাম, কাল সূর্য ওঠার আগেই এই গ্রাম ছেড়ে তোমরা চলে যাবে, এ আমার আদেশ। এই চল সবাই। এই পাপের পথ তুমি ছেড়ে দাও, সৎভাবে জীবন যাপন করো, দরকার হলে কলিগিরি করো। সবাই চলে গেছে, আর কোনো ভয় নাই। কান্না থামা, থামা কান্না। এইভাবে তাকে আসছ কেন? তাড়াতাড়ি চল, কাল সকালের মধ্যে গ্রাম ছেড়ে আমাকে চলে যেতে হইব। বাবা সোহাগ, আমার খুব ভয় করছে, তোর বাবা ওষুধ আনবে বলে সে কখন ডাক্তারের কাছে গেছে, এখনো তো ফিরলো না, নতুন জায়গা, তুই একটু খোঁজ নিয়ে দেখ তো বাবা। ঠিক আছে মা, আমি যাচ্ছি। চাচা, 20 বছর পর আমি শহর থেকে গ্রামে আসছি শুধুমাত্র একটাই কারণে, এই গ্রামের মাইয়াগো শহরে নিয়ে আমি চাকরি দিতে চাই। শহরের গার্মেন্টসের মালিক গো বিশ্বাস, গ্রামের মেয়েরা সৎ আর কাজ করে বালা। মেয়েরা যাবে শহরে কাজ করতে, তাদের কামাই করা টাকায় আমাদের সংসার চলবে, তুমি কি পাগল হয়েছ? আরে আমি পাগল হই নাই, পাগল হয়েছেন আপনারা, এই কারণেই আপনাকে ভাগ্য বদলায় না। আরে মাইয়ারা কাজ করলে ক্ষতিটা কি? শহরে গিয়ে কাজ করতে হলে আমাদের কি করতে হবে? এই যে ফর্ম দেখতেছ, এটা পূরণ কইরা মাত্র 100 টাকা জমা দিলেই তোমরা চাকরি পাক্কা। মা মা, বাবাকে কোথাও খুঁজে পেলাম না। ভাই একটা ফোন করা যাব? করুন। সালাম আলাইকুম স্যার, সালাম আলাইকুম, লিয়াকত কইতাছি। সদাগর সাহেব রে মেহরবানি করে জানায় দেন, এক ডজন মেয়ে জোগাড় করছি, গ্রামের সলিড জিনিস ওগো নিয়ে কাল সকালে আমি ঢাকায় আইতাছি। এইবার কিন্তু আগের দাম ধরে চলবো না, সলিড জিনিস ডাবল দাম দিতে হইব। হ একদম খাসা জি স্যার, জি স্যার, আমি সকালে রওনা দিব স্যার, জি জি জি। ঝামেলার পর ঝামেলা, ভীষণ সিদা পাইছে, খাইতে দাও। কি ব্যাপার, প্যারালাইসিস রুগীর মতো হাত পা ছড়ায় বসে রইছ কেন? ঘটনা কি, শিকা কি ঘুমায় পড়ছে? মারা গেছে। মারা গেছে মানে? মারা গেছে, এই তো শিকার লাশ, দেখতে পাচ্ছ না? যন্ত্রণায় চিৎকার করতে করতে আমার মেয়েটা মারা গেছে, এক ফোঁটা ওষুধ আমি শিকার মুখে তুলে দিতে পারিনি। আরে এত আফসোসের কি আছে, আয়ু শেষ হয়েছে, মরা গেছে, আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, টেনশন করার কিছুই নাই। চুপ করো পাষণ্ড জানোয়ার, তুমি স্বামী নামের কলঙ্ক, তোমার মতো স্বামী থাকার চেয়ে না থাকা অনেক ভালো।
তোমার এত বড় স্পর্ধা, আমার গায়ে হাত তোলো। আমি ঠকেছি তোমাকে বিশ্বাস করে। আমার জীবনটা তুমি তিলে তিলে ধ্বংস করে দিয়েছো। কি দোষ করেছিলাম আমি, জবাব দাও। দোষ তুই করস নাই, দোষ করছিল তোর বাপে। পেটের দায় কুলির কাজ করতাম বলে তোর বাপ আমারে ঘৃণা করতো। তোরে বিয়া করতে চাইছিলাম বলে তোর বাপ আমারে ভিখারির বাচ্চা বলে তোগো বাড়ি থেকে দূর দূর করে তাড়াই দিছিল। সেই দিন আমি প্রতিজ্ঞা করেছিলাম চুরি ডাকাতি করে হলে আমি বড় লোক হমুক, টাকার পাড় তৈরি করে সেইখানে আমি বসবাস করুম। তোর যদি 10-12 বিয়া হয় তবু আমি তোরই বিয়া করুম। একদিন আমার চোখের সামনে তোর বিয়া হইলেও তুই দুই সন্তানের মা হইলি। তারপর একদিন বিধবা হইয়া বাপের বাড়িতে ফিরে আসার আগেই তোর বাপটাও মইরা গেল। আমি টাকার বিছানায় ঘুমাম, সেই দৃশ্য দেখানোর লেগেই তোরে আমি দুই সন্তান সহ বিয়া করছি। আমার চাইরা তুই চান চলে গেলি মা, আমার তুই সঙ্গে নিলি না কেন, চান সঙ্গে নিলি না। আমার ভাইয়াটা মরে গেছে দেখেন, আমার বুক খালি করে চলে গেছে। আমি এই গ্রামের মাইয়াগো চাকরির লোভ দেখায় পাচার করতে চাইছিলাম, আল্লাহ আমারে আমার পাপের শাস্তি দিয়ে দিছে। আমার নিষ্পাপ ভাইয়াটা বইরা গেছে দেন। এই প্রতারক, তোর মেয়ে মরে গিয়ে আমাদের হাত থেকে তোকে বাঁচিয়ে দিয়ে গেছে, তাই আজ রাতের মধ্যে তুই এই গ্রাম ছেড়ে চলে যাবি, তা না হলে তোর মেয়ের সাথে তোকেও কবর দেব। কথাটা মনে রাখিস। এই চলো সবাই। আসসালামু আলাইকুম স্যার। বউ খবরদার, চলবে না আমাকে। আমার সন্তানকেও তুমি স্পর্শ করবে না। তুমি নিজ, তুমি জঘন্য, তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। মমতা, তুমি শেষবারের মতো আমার একটা সুযোগ দাও। আমি তোমার কথা দিতেছি, খারাপ কথা আমি ছাইরা দিব, বিশ্বাস করো তুমি। দেখো এই দেখো, আমি আমার মরো মাইয়ার মাথা ছুঁয়ে কসম কাইটা কইতেছি, খারাপ কাজ আমি আমার জীবনেও করুম না। শহরে গিয়ে আমরা নতুন ভাবে জীবন যাপন করুম, দরকার হইলে আবার কুলিগিরি করুম। আহম বাবা সোহাগ, তুমি এখানে বৈশা বাক্সগুলোর দিকে খেয়াল রাখো, ঠিক আছে? আমরা উপরে গিয়া মালিকের লগে কথা কয়ে অহনি আইতাছি, ঠিক আছে? বাজান মমতা আহ, আরে তাড়াতাড়ি আহ তো, আহ। আসসালামু আলাইকুম বস। বস এই যে বস, মানে এইরকম একটা সলিড জিনিস মানে এত কম দিলেন বস, একটু বাড়ায় দেওয়া যায় না? এই এখন যা তো বিরক্ত করিস না, যা। এই এসব কি হচ্ছে? তারা আমি বিক্রি করে ফেলাইছি। এই মাল শয়তান! আরে খালি শয়তান না, মহা শয়তান। তুই না কইছিলি আমার মতো পাষণ্ড স্বামীর থাকা চাইতে না থাকা বালা? অহং থাক, আমার ছাড়াই থাক। এই বেটা ওদিকে আছে, আমি কই যাচ্ছি, এইদিকে Ah!
আমার টাকা নিয়ে আয়। বন্ধু, আজ লস্করের বিরুদ্ধে তোর যে যুদ্ধ, আমরাও সেই যুদ্ধের সমান অংশীদার হতে চাই। না, এই যুদ্ধ আমার পার্সোনাল যুদ্ধ। যুদ্ধের সমাপ্তিটা আমার মৃত্যু দিয়ে হতে পারে, তাই আমার জীবনের সঙ্গে তোদের আমি জড়াতে চাই না। কি কইতেছিস তুই? তোর আত্মার সঙ্গে যারা মিশে আছে তাকে তুই আলাদা করবি কিভাবে? আমরা এক হয়ে বাইসে আছি, এক হয়ে বাইসে থাকবো, মরলে সবাই একসঙ্গে মরুক। বিপ্লব, সব সময় একটা কথা মনে রাখবে, একতাই বল, একতাই শক্তি। সেই শক্তি দিয়ে লস্করের পাপের রাজত্ব তুমি ধ্বংস করে দাও। হ্যালো বিপ্লব, চিন্তা করে দেখলাম আমার ঔরসে তোমার জন্ম না হলেও সম্পর্কে তুমি আমার ছেলে, আর ছেলের জন্য আমি সামান্য কর্তব্য করতে চাই। তোমার নামে গুলশানে একটা অত্যাধুনিক ফ্ল্যাট, 50 লাখ টাকা দামের একটা গাড়ি, আর মাসে মাসে 10 লাখ করে টাকা আমি তোমাকে দিতে চাই। কারণ আমার ছেলে হয়ে তুমি বস্তিতে থাকবে, পায়ে হেঁটে রাস্তায় চলবে। পৃথিবীর সমস্ত টাকা দিয়ে তুই আমাকে কিনতে পারবি না। আরে দেখ, ওই সমস্ত সিনেমা সংলাপ বাদ দিয়ে আমি যা বলি মন দিয়ে শোন। তোর জন্য আমার খুব দুঃখ হচ্ছে, কারণ তুই যদি আমার কথা না শুনিস তাহলে তোকে আমার হাতে মরতে হবে। বিপ্লব আমার নাম, কেউ বলে ভূমিকম্প, কেউ বলে সুনামি, তোর মতো সন্ত্রাসীর বাপ আমি। আমার চিন্তা বাদ দিয়ে তুই তোর নিজের চিন্তা কর। আমার কারণে তুই থানায় বসে সারা রাত মশার কামড় খেয়েছিস, মনে পড়ে? বাকি জীবনটা জনগণ তোকে পাগলা কুকুরের মতো কামড়াবে। বিপ্লব আপনার সন্তান, সেই পরিচয় পাওয়ার পরও কেন তার সঙ্গে সীমার মতো আচরণ করছেন? তোর এত বড় দুঃসাহস, তুই আমাকে উপদেশ দিচ্ছিস? ঘর ধাক্কা দিয়ে তোকে বাড়ি থেকে বের করে দেয়া উচিত। খবরদার, খবরদার, আমার কাজে আর তুই কখনো না গলত আসবি না, জানান? বিপ্লবকে খুঁজে বের করে এমন ভাবে মারবে, এমন ভাবে মারবে লোকে যেন জানতে পারে স্বার্থে আঘাত লাগলে লস্কর নিজের সন্তানকেও নির্দয় ভাবে খুন করতে পারে। রাইট, ঠিক বলেছ ড্যাডি, এবারের কিলিং মিশনে আমি অংশ নেব। আমার হাত থেকে বিপ্লব কিছুতেই রেহাই পাবে না। বল ভাইয়া, বিপ্লব মোটরসাইকেল দিয়ে সামনের দিকে যাচ্ছে। ভাইয়া, এই মাত্র 4 রাস্তার মোড় ক্রস করেছে। চল। আচ্ছা ভাইয়া। জি ভাইয়া। ঠিক আছে ভাইয়া। বিপ্লব যদি বেঁচে যায় তাহলে তোরা মরবি, কথাটা মনে রাখিস। একজন মিস করলে অন্যজন মারবি। ওকে বস। এইমাত্র ক্রস করছে ভাইয়া। জি ভাইয়া, জি। এই, কাকে ইনফরমেশন দিলি? আমার কোন দোষ নাই, তুমি এতে গেলেই ডলার ভাই আমার ফোন করে জানাইতে কইছে। দলে তোরা কতজন আছিস? তুই পালাচ্ছিস কেন? কি হয়েছে তো? Thank you.
তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না। সবাই আমার নাক বুক পাঠিয়ে দিছে, গুলি করে তুমি ওরে পাঠিয়ে দাও। জৈনাল ভাই, বিপ্লব সবাইকে কুত্তার মতো মারছে। আরে কথা বল, আরে জোরে বল। বিপ্লব আমার নাম, কেউ বলে ভূমিকম্প, কেউ বলে সুনামি। তোদের মতো সব সন্ত্রাসের বাপ আমি। কিলিং মিশন, কিলিং মিশন। আরে বিপ্লবকে মারতে গিয়ে তুই তো নিজেই আদমর হয়ে গেছিস ভাই। বিপ্লবের একজন বন্ধুকে যদি মেরে ফেলা যায় তাহলে মনে হয় বিপ্লব ভয় পেয়ে আমাদের পথ থেকে সরে দাঁড়াবে। না, নিজের মাকে যে নিজের চোখের সামনে নির্মম ভাবে মরতে দেখেছে সে কোনো কিছুতেই ভয় পাবে না। ভয়কে জয় করেই আমি এই শহরের বুকে পা রেখেছি, লস্কর আমার কিছুই করতে পারবে না। তুমি বুঝতে পারছো না বিপ্লব, লস্কর বিষাক্ত সাপের চেয়েও ভয়ঙ্কর, তোমাকে আবারও ছোবল মারবে। আমাকে ছোবল মারার আগে ওর বিষ দাঁত আমি ভেঙে ফেলব। ওকে প্রাণে বাঁচিয়ে রেখে শুধু ওর শক্তিটাকে ধ্বংস করে দেব, আর সেই শক্তির নাম টাকা। এসব তুমি কিভাবে করবে? লস্কর ফার্মাসিউটিক্যালস ফ্যাক্টরি আমি বন্ধ করে দেব, ওই ফ্যাক্টরিতে ভেজাল ওষুধ তৈরি হয়, সেই ওষুধের বিনিময়ে লস্করের পকেটে আসে কোটি কোটি টাকা। ওই ফ্যাক্টরির কারণেই আন্ডারগ্রাউন্ডের পানি বিষাক্ত হচ্ছে, বিষাক্ত ওষুধ খেয়ে বিকলাঙ্গ হচ্ছে লক্ষ লক্ষ মানুষ। ফ্যাক্টরি বন্ধ করতে পারলেই লস্করের টাকা উপার্জনের পথ বন্ধ হয়ে যাবে। টাকার শোক সে সহ্য করতে পারবে না বলেই খান সাহেবের মতো আদর্শবান মানুষকেও সে মেরে ফেলেছে। আমি প্রমাণ করে দেব ওই ফ্যাক্টরির মেডিসিন বিষাক্ত, আর তাহলেই ওই ফ্যাক্টরি সিজ করা সম্ভব হবে। কিভাবে প্রমাণ করবে তুমি? শ্রাবণ বল, নীলার বাবার সঙ্গে আমি দেখা করতে চাই। ওকে ফ্রেন্ড। তুমি যেভাবে চাও সেভাবেই সবকিছু হবে, এ ব্যাপারে আমার সাপোর্ট সব সময় তুমি পাবে। বিপ্লব, বিপ্লব, বিপ্লব বারবার আমাকে হুমকি দিচ্ছে ওষুধের ফ্যাক্টরি বন্ধ করে দেবে। আমি বেঁচে থাকতে আপনার ওষুধের ফ্যাক্টরি কেউ বন্ধ করতে পারবে না, ভুলে যাবেন না, আমি এই দেশের চিফ কেমিস্ট। স্যার, স্যার, আমাদের ফ্যাক্টরির স্যালাইন খেয়ে দুজন যুবক হাসপাতালে ভর্তি হয়েছে বলে পেপারে নিউজ বেরিয়েছে। তোমার কথা মতো নিউজ করেছে ঠিকই, তবে ভেতরের পৃষ্ঠা ছোট আকারে, সহসা চোখে পড়ার মতো নয়। টিভি চ্যানেলে নিউজটা দিতে পারলে ভালো হতো। রহমান চাচা, আমি কালই একটা সাংবাদিক সম্মেলন করতে চাই। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আমার ডাকে সারা দিয়ে আপনারা এখানে উপস্থিত হয়েছেন, আর এই জন্য নিজেকে আমি অনেক সৌভাগ্যবান মনে করছি। আজ আমি আপনাদের কাছে একজন দুর্নীতিবাজের জীবন বৃত্তান্ত জানাতে চাই। বলুন। তার নাম লিয়াকত লস্কর। কি ভয় পেয়ে গেলেন নাকি? হ্যাঁ, গতকালের পত্রিকা যে সাংবাদিক লস্করের নামে নিউজ করেছিল তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, হয়তো লাশ হয়ে কোথাও পড়ে আছে। রহমান চাচা, আপনাদের কলিগ আমার হেফাজতে ভালোই আছেন, এই ফাইলে লস্করের দুর্নীতির সমস্ত প্রমাণ আছে, আপনারা সবাই দেখে নেবেন। চাচা,
দিন। থ্যাংক ইউ মিস্টার বিপ্লব, লস্করের নামে হেডলাইন দিয়ে আমরা নিউজ করব। আপনাদের সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ, ধন্যবাদ মিস্টার বিপ্লব। রহমান চাচা, এবার সবাই জানবে হাসপাতালে ভর্তি হওয়া দুজনের একজন মারা গেছে। বসুন বসুন। লস্কর ফার্মাসিউটিক্যাল কোম্পানির স্যালাইন খেয়ে একটা তাজা প্রাণ অকালে ঝরে গেছে, এই বিষয়ে আপনার মন্তব্য কি? চুপ করে থাকবেন না স্যার, লস্করের ঔষধের ফ্যাক্টরির অনুমোদন দিয়েছিলেন আপনি, অথচ ওই ফ্যাক্টরির কারণে মানুষের জীবন আজ বিপন্ন। আজ আমার একটু কাজ আছে, কাল আমি আপনাদের সাথে কথা বলবো। আমি এখন আসি, আসসালামু আলাইকুম। কোথায় যেতেছেন স্যার? বসেন, এখনই আমাকে সব প্রশ্নের জবাব দিতে হইব। ওকে ওকে, বসুন বসুন, সবাই বসুন। কি বলবেন বলুন? হাসপাতালে যে মারা গেছে তার সম্পর্কে আপনি কিছু জানেন স্যার? নাম কি তাড়াতাড়ি বলো। পলাশ। হ্যাঁ হ্যাঁ জানি, তার নাম পলাশ। ঠিক আছে ঠিক আছে। আরে ছেলেটা ভীষণ ভালো ছিল। আমাদের ফ্যাক্টরি বন্ধ করে দেওয়ার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় নির্দেশ জারি করেছে, ইনকোয়ারি কমিশন রিপোর্ট না দেওয়া পর্যন্ত ফ্যাক্টরি বন্ধ থাকবে। বিপ্লব, কেউ বলে ভূমিকম্প, কেউ বলে সুনামি, তোর মতো সন্ত্রাসের পা পাবি। তোর ঔষধের ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে লস্কর। সাপ লুডু খেলেছিস কখনো? সাপের সঙ্গে যেমন মই থাকে, তোর জীবনটাও তাই। যতবার তুই উপরে ওঠার চেষ্টা করবি ঠিক ততবার তুই সাপের মুখে পড়বি। বিষাক্ত সাপের ছোবলে তুই চিৎকার করবি। সেই ভয়ঙ্কর সাপ আর কেউ নয়, আমি বিপ্লব। জনগণ যদি জানতে পারে বিপ্লবের কারণে আমার ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, তাহলে বিপ্লব হয়ে যাবে জননেতা। ও বেঁচে থাকলে আমাকে মরতে হবে। তোর জীবনের পর্দায় দা এন্ড কথাটা লাল কালি দিয়ে আমিই লিখব। বিপ্লবকে মারতেই হবে, কিন্তু শক্তি দিয়ে ওকে মারা যাবে না। হাবিব, সকালে ঘুম থেকে উঠে ওরে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত বিপ্লব কোথায় যায় কি করে সব আমাকে জানাবি। সব ঢাকা শহরে এত জায়গা থাকতে তুই আমাদেরকে এখানে নিয়ে আসলি কেন? আমি তোমাদের দলের নতুন সদস্য হয়েছি তো সেই জন্য। এই বস, মারিস কেন? এই বস বস। আমার যেখানে শেষ বিপ্লবের ওখানে শুরু। বিপ্লব কি শুরু করেছে? করে নাই তবে করব। হাই, কেমন আছো তোমরা? আরে নীলা, তুমি এখানে, তোমার এখানে দেম চিন্তাই করি নাই। ফাজলামি করো না তো, তোমাদের আসার কথা সেই কখন, আর এখন কটা বাজে? তার মানে তুই প্ল্যান করে আমাকে এখানে নিয়ে এসেছিস? আরে আমি না, আমি না, ওই বাটুলিয়াটা। আমার কোনো দোষ নাই ভাই, আমি পরিস্থিতির শিকার। বিপ্লব, ইয়ে মানে গাড়িতে আমার মোবাইল ফোনটা রেখে এসেছি, যাই। এই তোর গাড়ি চাবি তো আমার কাছে, এই চল চল চল। হ্যাঁ চল, সব দিদি জায়গা আমি কিবি। আমি যাই রে নীলা। পলাশ জি, যে কর্নারে বসা মেয়েটা খুব সুন্দর, দেখো না পটাতে পারো কিনা। ওই সবে হানার আমার ভাল লাগে না। আহা, যাও না পাশে গিয়ে বসো, ভালো লাগবে। এসবের মানে কি নীলা? আই লাভ ইউ। এই কথা বলার জন্যই কি নাটক সাজিয়ে আমাকে এখানে নিয়ে এসেছো? শুধু নাটক নয়, তোমাকে আপন করে পাওয়ার জন্য আমি সবকিছু করবার আত্মার সঙ্গে মিশে আছো। তুমি আমার প্রেম, তুমি আমার। যার জীবনের জন্য বরাদ্দ একটি বুলেট, তার জীবনে প্রেম শোভা পায় না নীলা।
আমি আগুন নিয়ে খেলছি। আমার জীবনের সঙ্গে জড়িয়ে তোমার নিজের জীবনকে তুমি জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিতে পারো না। আজ যে বিপ্লব তোমার সামনে বসে কথা বলছে, কাল হয়তো সে থাকবে না, হয়ে যাবে নিষ্প্রাণ লাশ। না, তুমি লাশ হবে না, হতে পারো না। আমার ভালোবাসার শক্তি তোমার চারপাশে দেয়াল তৈরি করে রাখবে, মরণ তোমাকে স্পর্শ করতে পারবে না। প্রেম হচ্ছে এমন এক ঐশ্বর্য যা কখনো ঢেকে রাখা যায় না, আমিও ঢেকে রাখতে পারিনি, তাই তো বারবার নির্লজ্জের মতো ছুটে গেছে তোমার কাছে, বলতে চেয়েছি ভালোবাসার কথা, প্রমাণ করতে চেয়েছি ভালোবাসা দিয়ে মরুভূমিতেও ফুল ফোটানো যায়। আমাকে তুমি ভালো না বাসলেও দূর থেকে আমি তোমাকে ভালোবাসবো আজীবন। আমি বুঝতে পেরেছি বড় প্রেম শুধু কাছেই টানে না, দূরেও ঠেলে দেয়। নীলা, সত্যিকারের ভালোবাসা কখনো দূরে সরে যায় না নীলা, বরং দূরকে কাছে টেনে আনে। তুমিও তাই করেছো। সত্যি বলছো? হ্যাঁ বিপ্লব, বিপ্লব কথাটা আরেকবার বলো। তোমার মুখে কথাটা শুনতে আমার খুব ভালো লাগছে, বলো। ভালোবাসার কথা শুধু একবার না, হাজারবার বলা যায়, তাতেও মনে স্বাদ মেটে না। বিপ্লব, তোমার ভালোবাসা পেয়ে মনে হচ্ছে পৃথিবীতে আমি সবচেয়ে সুখী। ঝিনুক যেমন করে বুকের মাঝে মুখটাকে গোপনে লুকিয়ে রাখে, আমিও ঠিক তেমনি তোমার বুকের মাঝখানে লুকিয়ে থাকতে চাই সারা জীবন অনন্তকাল। I love you, Bipla. I love you. Bipla, খবর পেয়েছি লস্কর তোমাকে মারার জন্য ভাড়াটে খুনিদের খবর দিয়েছে। ওদের গতিবিধি জানতে হলে এই মুহূর্তে তার দলের কাউকে তোমার প্রয়োজন, আর সেরকম একজন তোমার সঙ্গে হাত মিলাতে রাজি আছে। কে সে? লস্করের বিশ্বস্ত কিলার হাবিব। আমি হাবিব। বলো, লস্কর তোমাকে মেরে ফেলার জন্য প্ল্যান করে এখানে ডেকে এনেছে। এই টেবিলের নিচে পিস্তল আছে, সেটা হাতে নাও। তোরা সব হাতে চুরি পরে বসেছে ঘরের মধ্যে বসে থাক, হাতে নাগালে পেয়েও তোরা বিপ্লবকে ছেড়ে দিলি। ও বিপ্লব, বিপ্লব, বিপ্লব ভাই, ওকে আমি রেহাই দেব না, ওকে আমি রেহাই দেব না ভাই। হাবিবের কাছে পৌঁছানোর আগে বিপ্লবের সমস্ত বডি চেক করা হয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে ও পিস্তল পেলে কোথায়? হাবিব কোনো ঘাবলা করেনি তো? হাবিব, বিপ্লব আমার ফ্যাক্টরি বন্ধ করে দিয়েছে, ও বেঁচে থাকলে আমাকে মরতে হবে, কাজেই আমি সিদ্ধান্ত নিয়েছি বিপ্লবকে খুন করবে তুমি। আমি? ইয়েস, তুমি। তার জন্য অবশ্য তোমাকে একটু অভিনয় করতে হবে, বিপ্লবকে খবর পাঠাও তুমি ওর দলে যোগ দিয়ে তোমার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নেবার জন্য আমাকে খুন করতে চাও।
ঠিক বলেছিস, পিস্তল দিয়েছে হাবিব। ওই নেমো খারাম বিপ্লবের সঙ্গে অভিনয় করার বদলে সত্যি সত্যি ওর দলে যোগ দিয়েছে। লস্করের ফ্যাক্টরি তুমি স্থায়ীভাবে বন্ধ করতে পারবে না, কারণ এনকোয়ারি কমিশন রিপোর্ট দিলেও চিফ কেমিস্ট আজমল সিকদার ফাইল এখনো সই করেনি। কোটি কোটি টাকা ঘুষ দিয়ে লস্কর তার ফ্যাক্টরি চালু করার চেষ্টা করছে, কিন্তু আমি তা হতে দেব না। চিফ কেমিস্টের সঙ্গে আমি দেখা করতে চাই, তুমি ব্যবস্থা করো। চিফ কেমিস্ট লস্করের কেনা গোলাম, তার সঙ্গে এখন দেখা করা অসম্ভব। অসম্ভবকে কিভাবে সম্ভব করতে হয় তা আমি জানি। এটা হলো মেড ইন জার্মানি। লস্করের সঙ্গে যুদ্ধ করতে হলে একটা পিস্তল আর ছয়টা বুলেট দিয়ে হবে না। আমাকে তোমার পাশে রাখো, কাজে লাগবে। একটা কথা মনে রেখো, লস্করকে ঘায়েল করা অত সহজ নয়, কারণ আন্ডারওয়ার্ল্ডে কে শত্রু আর কে মিত্র তা বোঝার ক্ষমতা তোমার নেই। আকবর, নিজেকে কখনো আমি দুর্বল মনে করিনি। তবুও আমি তোমাকে শেষবারের মতো সাবধান করে দিচ্ছি, আমি বিপ্লব। তুমি অ্যাপয়েন্টমেন্ট দেবে না জেনেই এইভাবে প্রোগ্রাম করতে বাধ্য হয়েছি। ড্রাইভার, গাড়িটা হাউজিং প্রজেক্টের দিকে নিয়ে চলো। ইনকোয়ারি কমিশনের ফাইলে সই করে লস্করের ফ্যাক্টরি বন্ধ না করলে এই পিস্তলের সবকটা বুলেট তোমার মাথায় চালান করে দেব। আমি চিফ কেমিস্ট আজমল সিকদার, পিস্তলের ভয় দেখালেই আমি সই করব মনে করেছো? ও, এই কথা? তাহলে এটা দেখে নিশ্চয় সই করবে? কি প্লে করি? দেখুন লস্কর সাহেব, আপনার ফ্যাক্টরির বিষয়টা প্রশাসনের কাছে অনেক বড় ইস্যু হয়ে গেছে। ঘটনা হেলথ মিনিস্টার পর্যন্ত গড়িয়েছে। ওরা ইনকোয়ারি কমিশন বসিয়েছে বলে ভয় পাবেন না, দেখবেন আমার কলমের খোঁচা সব ঠিক হয়ে গেছে। শুনলাম আশা সিটিতে জমির ব্যবসা শুরু করেছেন, সেখান থেকে 2 একর জমি আমার মেয়ের জামাইয়ের নামে শুধু লিখে দেবেন, ব্যাস ব্যাস, আর কিচ্ছু চাই না। ওকে, কি হলো, চিন্তায় পড়ে গেলে মনে হচ্ছে? এরপর তুমি যা বলেছ তা শুনলে লস্কর তোমার মেয়ে জামাইকে আশা সিটিতে জমি দেবে? লস্কর একটা মহা শয়তান, ওর জন্য আমি যা করি তা যদি অন্য কারোর জন্য করতাম তাহলে 10 গুণ মাল কামাতে পারতাম। কাজ করে দেওয়ার পরে শালা আমার সাথে কুকুরের মতো ব্যবহার করে। লস্করকে কেউ যদি গুলি করে মেরে ফেলতো তাহলে খুব ভালো হতো। একটা কথা জিজ্ঞেস করবো বাবা? করো। ক্যামেরাটা কোথায় রেখেছিলে? কোথায় রেখেছিলাম দেখবে? দেখো। সিডিটা আমার গিফট মনে করে রেখে দেবে, আমার কাছে ওটার হাজার হাজার কপি আছে। টিভি চ্যানেলে একবার যদি প্রকাশ করে দেই তাহলে লস্কর তোমাকে খুন করে মাটিতে পুঁতে রাখবে। ভুলে যেও না, লস্করও আইনের হাত থেকে রেহাই পাবে না। কি, এবার ফাইলে সই করবে তো? করব, অবশ্যই করব। Thank you.
ওকে রাহি। এই নে শ্রাবণ, হাবিব যেন আজই ওসি সাহেবের সঙ্গে দেখা করে। ঠিক আছে বিপ্লব, দেখ তো কার আইছে। আমরা তোমার কাছে এসেছি বাবা। কি জন্য এসেছেন বলুন? আমি একটা ছেলেকে ভালোবাসি, তাকে আমি বিয়ে করতে চাই। আমার ড্যাডি জানতে পারলে তাকে মেরে ফেলবে, কারণ একটা গুন্ডা ছেলের সঙ্গে ড্যাডি আমার বিয়ে ঠিক করেছে। গুন্ডা ছেলের সঙ্গে? কেন? আমার ড্যাডি গুন্ডাদের গডফাদার, সেই জন্য। কে তোমার ড্যাডি? লিয়াকত লস্কর। আপনাদের পারিবারিক সমস্যায় আমি মাথা ঘামাতে চাই না। এক বোন তার এক আদর্শবান ভাইয়ের হাত ধরে বাঁচার স্বপ্ন দেখছে, তাকে তুমি ফিরিয়ে দেবে বাবা। এক মা এসেছে তার সন্তানের কাছে মেয়ের জন্য করুণা ভিক্ষে করতে, সেই মাকে তুমি খালি হাতে ফিরিয়ে দেবে? হ্যাঁ বিপ্লব, তুমিও তো আমার সন্তান, আমার পরিবারের তুমিও তো একজন সদস্য। আমার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন কেউ নেই, এই পৃথিবীতে আমি একা। আমার শুধু একটা বিষয়ের সঙ্গে আত্মীয়তা আছে, সেটা হচ্ছে লস্করের পতন। ওর পতন ঘটানোর জন্যই আমি বেঁচে আছি। আপনারা এখন আসতে পারেন। আমাদের তুমি ফিরিয়ে দিচ্ছ বাবা? ফিরিয়ে নয়, তাড়িয়ে দিচ্ছি। ঠিক আছে বাবা, আমরা চলে যাচ্ছি। এখান থেকে যাবার পর আমাদের ভাগ্যে কি ঘটবে আমরা জানি না, তাই শেষ কথাগুলো বলে যাই। তোমার জীবন কাহিনী হাবিবের কাছে আমি সব শুনেছি। তোমার গর্ভধারিণী মায়ের মতো আমিও 20 বছর ধরে নরক যন্ত্রণা ভোগ করছি। লস্করের ধনী হবার বাসনা তোমার মাকে একদিন তোমার কাছ থেকে কেড়ে নিয়েছিল, আর আজ সেই ধন সম্পদকে আরো ভারী করার জন্য আমার মেয়েকেও সে মৃত্যুর দরজায় ঠেলে দিচ্ছে। সেদিন তোমাদের রক্ষা করার মতো কেউ ছিল না, কিন্তু আজ আজ আমাদের জন্য তুমি আছো। তোমার সামনে দাঁড়িয়ে তোমার মা তোমার বোনের জন্য যদি আজ হাত জোর করে মিনতি করত, তাহলে কি তুমি তাকে বেরিয়ে দিতে? আমরা আসি, চল। তুমি বিপ্লবের কাছে গিয়েছিল সেটা আমি জানি, তোমার মাও গিয়েছিল। যে ছেলেকে তুমি বিয়ে করবে বলে ঠিক করেছো তার নাম আমি জানি। কোথায় থাকে, কার ছেলে, বংশ পরিচয় কি? বলতে ভয় পাচ্ছ কেন? খুন করে ফেলবো সেজন্য? বললেও তুমি কিছুই করতে পারবে না। তাহলে বলো। আমি জানি না। তাহলে কে জানে? ভাইয়া। না না দেরি, আমি কিছু জানি না, আমি কিছু জানি না। আমি ডলার ভাইয়ার কথা বলিনি, বিপ্লব ভাইয়ার কথা বলেছি। বিপ্লবের সঙ্গে দেখা করার অপরাধে তোকে খুন করে কুত্তা দিয়ে খাওয়ানো উচিত, কিন্তু আমি সেটা করব না। বিপ্লবের সিদ্ধান্তে বিয়ে হলে আমি হেরে যাব, তাই বিয়ে হবে আমার সিদ্ধান্তে। কালিমের বিয়ে দিয়ে আমি জিততে চাই। থ্যাংক ইউ বিপ্লব ভাইয়া, আপনার কারণে আমি স্মৃতিকে আপন করে পেতে যাচ্ছি। আমাদের জন্য আপনারা দোয়া করবেন। হ্যালো বিপ্লব, লস্কর আমাকে সহ ড্যাডি মা আর দোলাকে জোর করে তুলে এনে তার বাড়িতে আটকে রেখেছে। ট্রলারকে আমি যদি বিয়ে না করি তাহলে লস্কর আমাদের সবাইকে মেরে ফেলবে বলে হুমকি দিয়েছে।
বিপ্লব, বিপ্লব তুমি আমাদের বাঁচাও। এই বিপ্লব, যে পাত্রের সঙ্গে বসে বসে তুই বিয়ের ঘটকালি করছিস, আমার মেয়ের বিয়ে তার সঙ্গেই হবে। আর যে মেয়েকে তুই বিয়ে করবি বলে পছন্দ করে রেখেছিস, সেই নীলার বিয়ে হবে আমার ছেলে ডলারের সঙ্গে। আগামীকাল বিয়ের দিন ধার্য করেছে, তোকে কার্ড ছাড়া একসঙ্গে দুটো বিয়ের দাওয়াত দিলাম, আসবি কিন্তু? ভাই, আপনার ডিসিশনে আজ শুধু ডলারের সাথে নীলার বিয়ে হবে, আর আপনার মেয়ের বিয়ের পাত্রকে নিয়ে বিপ্লব এখানে পৌঁছাতে পারবে না, তার আগে ওরা খরচার খাতায় চলে যাবে। ভেরি গুড। আসসালামু আলাইকুম লস্কর সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার আজমল সাহেব, এত দেরি কেন? না মানে আত্মীয় স্বজন সবাইকে নিয়ে আসতে আসতে একটু দেরি হয়ে গেল। এভাবে আমি আসব তুমি তা চিন্তাও করতে পারোনি, তাই না? আর কিভাবে ফিরে যাব তাও তুমি ভাবতে পারবে না। কি ব্যাপার আপনারা, আপনারা সামনে সারিতে কেন? এখানে তো হিরো বসবে। যান যান, আসো 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 আসো, এইখানে বসো বিপ্লব। বিপ্লব যাতে এখান থেকে কোনোভাবে বেরোতে না পারে, ডলার কোথায়? ওর ঘরেই আছে। সমস্ত সিকিউরিটিকে সতর্ক থাকতে বলো। যান, থামুন, হাত তুলুন। ও চেক করবা করো, দরকার হলে খাসির মতো ঝুলিয়ে চামড়া ছিলে তারপর চেক করো। খুলেন 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 বলছি। খুলতেই হবে, লাজ্জ লাজ্জ নেই। ও শব্দ, এই চামচের জন্য শব্দ হচ্ছে। কি কঠিন চেক হচ্ছে রে বাবা, একেবারে পোস্টমর্টম করার মতো। কংগ্রেচুলেশন ডলার ভাইয়া, এই বিয়ে আপনি কেন করছেন? নীলাকে আমি ভালোবাসি সেই জন্য। কিন্তু নীলা তো বিপ্লবকে ভালোবাসে। রাগ করবেন না, আগে আমার কথাটা শেষ করতে দিন। ভাইয়া, বিপ্লব আপনার কি হয়? কিছুই হয় না। সবাই কি বলে জানেন? বিপ্লব আপনার ভাইয়া হয়। লস্কর আঙ্কেল যদি বিপ্লবের সঙ্গে কম্প্রোমাইজ করে তাকে ছেলে বলে বুকে জড়িয়ে নেয়, তখন সম্পর্কে বিপ্লব আপনি কি হবে? বড় ভাই। আর নীলা ভাবির কি হবে? ভাসুর। ভাসুর হবে উপরে উপরে, আর ভিতরে ভিতরে হবে লাভার। আর তখন তো বিপ্লব এই বাড়িতেই থাকবে, আপনার ড্যাডি ফ্যাক্টরির কাজে ফ্যাক্টরিতে যাবে, আপনিও নিজের কাজে বাইরে থাকবেন, ভাবির কোনো কাজ থাকবে না, সে বাড়িতে থাকবে একা। সেই সুযোগে বিপ্লব ঢুকে ভাবির সঙ্গে প্রেমের খেলা খেলবে, হাজার মাইল স্পিডে দুজনের প্রেম চলতেই থাকবে। ভাইয়ের বউ তাকানো যাবে না। হুম
এই শুনো, কি হয়েছে? ব্যথা। এখন কি করতে হবে? মালিশ। কি দিয়ে মালিশ করব? বাম দিয়ে। কেউ যদি দেখে ফেলে? কেউ দেখবে না। আমি যাকে বিয়ে করেছি ওটা একটা ছাগল, সারাদিন শুধু খায় আর ঘুমায়। তাহলে এসো। কি বলছেন ভাইয়া, তালাক দিবেন? এক তালাক, দুই তালাক, তিন তালাক? এই আমি করব না, কিছুতে না। দরকার হলে বিপ্লব আর নীলাকে আমি গুলি করে মারব। কম বাজায় দিছি। বলুন কবুর। আঙ্কেল, আঙ্কেল, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? ডলার ভাইয়া নীলা ম্যাডামকে বিয়ে করবে না। এসব কি শুনছি ডলার? তুমি নাকি এই বিয়ে করবে না? তুমি ঠিকই শুনেছো ড্যাডি। ঘোমটায় মুখ ঢেকে মাথা নিচু করে নীলা হয়তো কবুল শব্দটা উচ্চারণ করবে, কিন্তু তারপর সারা জীবন আমাকে মাথা নিচু করে থাকতে হবে। কেমিস্ট সাহেব, দেখুন ওই মন্ত্রী বিয়ে হচ্ছে, কিন্তু এই মন্ত্রী বিয়ে হচ্ছে না কেন? প্রশ্নটা সময় মতোই করেছেন। এই মেয়ে যে পাত্রের সাথে বিয়ে হওয়ার কথা ছিল সে একটা ছাগল। ছাগল? জি, ছাগলের সঙ্গে তো বিয়ে হতে পারে না, বিয়ে হবে বাঘের সঙ্গে। এই দেখুন। আমি তোমাকে বলেছিলাম কিভাবে এখান থেকে ফিরে যাব তা তুমি ভাবতেও পারবে না। বিপ্লব, ওভাবে তাকিয়ে তুমি কি দেখছো মিস্টার লিয়াকত লস্কর? এতদিন তোমার স্ত্রী হয়ে ধুকে ধুকে মরেছি, আজ বিপ্লবের মা হবার সৌভাগ্য অর্জন করে তোমার সামনে দিয়ে এখান থেকে চলে যাব। তুমি একা হয়ে যাবে, স্রেফ একা। সেদিন তোমার কারণে হারানো মা বোনকে আজ ফিরে পেয়ে আমি বেহেস্তের সুখ অনুভব করছি, আর তোমার এই রাজপ্রাসাদকে শূন্য করে দিয়ে তোমাকে দজগের সাগরে ফেলে রেখে যাচ্ছি। সারা জীবন তুমি যন্ত্রণায় ছটফট করবে, একসময় তোমার মনে হবে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। জীবনের জুয়া খেলায় হারতে হারতে এক জায়গায় তোমার জয় হয়েছে। নীলাকে তুমি তোমার ছেলের সঙ্গে বিয়ে দেবার জন্য চ্যালেঞ্জ করেছিলে, ঠিক তাই হবে। আমি বেঁচে থাকতে তুই নীলাকে কোনোদিন বিয়ে করতে পারবি না। তোর এত বড় স্পর্ধা, আমার সামনে তুই বিপ্লবের বুকে পিস্তল ধরেছিস। ওকে মারতে হলে আগে আমাকে মারতে হবে। মার, মার আমাকে, মার, মার। ডলার, এসে। ডলার ভাইয়া, এটা তো খেলনা পিস্তল। যাকে আসল পিস্তল দিয়ে মারা যায় না তাকে খেলনা পিস্তল দিয়ে মারবেন কিভাবে? তুই আর তোর বাবা দুজনেই এই পিস্তলের মতো খেলনা হয়ে গেছিস। জনগণ এখন তোদেরকে নিয়ে খেলবে। বিপ্লব আমার নাম। কেউ বলে ভূমিকম্প, কেউ বলে সুনামি, তোদের মতো সন্ত্রাসীর বাপ আমি। ধন্যবাদ।
ভাই বিপ্লবী একটা কালো রঙের গাড়িতে করে আসুলিয়ার দিকে যা। তোর কাছে হাত জোর করতাছি বন্ধু, এতদিন অনেক সেট করছ, তার জন্য তোরে অনেক ধন্যবাদ। এইবার আমার লাইফে আমারে সেট করতে দে। তোর আত্মার সঙ্গে যারা মিশে আছে তাকে তুই আলাদা করবি কিভাবে? আমরা একই অবস্থায় আছি, একই অবস্থায় থাকবো। তোর কাছে হাত জোর করতেছি বন্ধু, এতদিন অনেক সেট করছ, এইবার আমার লাইফে আমারে সেট করতে দে। পলাশ, এত দেরি হলো কেন মনসুর? এসো বিপ্লব, ভেতরে এসো। কি হয়েছে বিপ্লব? লস্করের লোকজন তোমার উপর হামলা করেছে? আমি আগেই বলেছিলাম লস্করকে খতম করে দাও, এখনো সময় আছে, বলো। লস্করের নাম খরচার খাতায় লিখে দেই। এত বড় বিশ্বাসঘাতকতা কেন করলে হাবিব? পলাশ মারা গেছে। পলাশ আমাকে ছেড়ে চলে গেল কেন? জবাব দাও। যার অপেক্ষায় তুমি এখানে বসেছিলে সেই মনসুরি আমাকে সব বলেছে। জীবনে আমি শুধু তোকে চিনতেই ভুল করেছি হাবিব। বেঈমানকে আমি কখনো ক্ষমা করি না। কি ভাবছো বিপ্লব? হাবিব আমাকে মারার জন্য আকবরের সাথে প্ল্যান করেছিল, কিন্তু ওদের সঙ্গে জয়নাল এসেছিল কেন? আন্ডারওয়ার্ল্ডে কে শত্রু আর কে মিত্র তা বোঝার ক্ষমতা তোমার নেই। কি হয়েছে? আমার কাছে সবকিছু পরিষ্কার হয়ে গেছে রহমান চাচা। লস্কর আর আকবরের মধ্যে কোনো শত্রুতা নেই, ওরা একে অপরের বন্ধু। আকবর, আন্ডারওয়ার্ল্ডে তোমাকে আমার শত্রু হিসেবে প্রতিষ্ঠিত করেছি শুধুমাত্র একটি। আমার কোন শত্রু যদি পয়দা হয় সে যাবে তোমার কাছে সাহায্য চাইতে, আর তোমার শত্রু পয়দা হলে সে আসবে আমার কাছে। মাঝখান দিয়ে আমাদের কাজ আমরা নির্বিঘ্নে করে গেছি, আমার সাজানো নাটক কেউ বুঝতেই পারেনি।
খানকে কিভাবে মেরেছিলাম মনে আছে তোমার? আপার ডাউন! একজন একজন করে সব শত্রুকে আমরা খতম করেছি, কিন্তু বিপ্লব বারবার আমাদের হাত ফসকে বেরিয়ে যাচ্ছে। বিপ্লব ইজ ভেরি ভেরি ডেঞ্জারাস, খুব সহজ ওকে মারা যাবে না। ওর এক বন্ধু মারা যাওয়াতে বিপ্লব এখন পাগলা কুত্তার মতো হয়ে গেছে। জয়নাল আর হাবিবের মতো খুনিকে বিপ্লব বেওয়ারিশ কুত্তার মতো গুলি করে মেরেছে। মরার আগে হাবিব যদি আমার ষড়যন্ত্রের কথা ফাঁস করে দিয়ে থাকে, তাহলে বিপ্লব আমাকে ছাড়বে না। ঠিক বলেছ, যদি ফাঁস করে থাকে তাহলে তোমাকে টার্গেট করবে, আর যদি না করে থাকে তাহলে আমাকে টার্গেট করবে। তাই কাফনের কাপড় নিয়ে তৈরি থেকো একবার, আমরা দুজনে একসঙ্গে যেন বিপ্লবের জানাজায় শরিক হতে পারি। আমি ভুলের প্রায়শ্চিত্ত করতে এসেছি একবার, সেদিন যদি আমি তোমার সঙ্গে হাত মেলাতাম তাহলে আমার এত বড় ক্ষতি হতো না। যাকে আমি বিশ্বাস করেছিলাম সেই হাবিব লস্করের সাথে হাত মিলিয়ে আমাকে মেরে ফেলতে চেয়েছিল। আমি আগেই বলেছিলাম লস্করকে মারতে হলে আমাকে তোমার দরকার হবে। দেরিতে হলেও আমি তা বুঝতে পেরেছি একবার, এখন তুমি আমার একমাত্র ভরসা। তুমি আমার সঙ্গে থাকলে 24 ঘন্টার মধ্যে লস্করকে লাশ বানিয়ে বৌদ্ধভূমিতে ফেলে রাখবো। একবার বিপ্লব যখন নিজের ভুল বুঝতে পেরেছে তখন আর দেরি না করে দুজনে হাতে হাত রেখে প্রতিজ্ঞা করো। আমি তোমাকে কথা দিচ্ছি, লস্করের লাশ কবরে ঢোকানোর পর তুমি হবে নতুন লস্কর। আমি নিজের হাতে তোমার মাথায় মুকুট পরিয়ে লস্করের সিংহাসনে বসিয়ে দেব। ঠিক আছে, 24 ঘন্টার মধ্যেই লস্করকে তোমার সামনে এনে হাজির করব। প্ল্যান কিন্তু সাকসেসফুল করা চাই, আমাদের লোকজন সবাই আশেপাশে আছে তো? ভয় পেও না, সব ঠিক আছে। বিপ্লব লস্করকে নিয়ে এসেছে, তুমি কোথায়? একবার তোদের দুজনের সমস্ত প্ল্যান প্রোগ্রাম আমি জানি, তোকে সরি বলবো না ধন্যবাদ দেব বুঝতে পারছি না। সবাই জানে তোরা একে অপরের শত্রু, কিন্তু আমি জানি তোরা এক আত্মা এক প্রাণ। তোকে অনেক ধন্যবাদ একবার। আমিও তোকে ধন্যবাদ দেব বিপ্লব, কারণ কাল যদি তুই আমার কাছে গিয়ে প্রস্তাব না করতি তাহলে লস্কর হবার চিন্তা আমার মাথায় আসতো না। তুই লস্করকে মারবি না কি করবি সেটা তোর ব্যাপার, কিন্তু আমি জানি তোর নজর যদি একবার আমার ওপর পড়ে তাহলে আমিও বাঁচব না। কিন্তু সেই সুযোগ তুই পাবি না বিপ্লব, কারণ আমার হাতে আজ তুইও মরবি লস্করও মরবে, তারপর আমি হব লস্কর। পুত্তর বাচ্চা, তোর এত বড় সাহস তুই আমাকে মারবি? জব্বর ভাগিয়া, এই রকেট, এই নেমক হারামকে আমার সামনে জবাই করে কুত্তা দিয়ে খাওয়া। তোমার হুকুমে ওরা আর কোনো দিন কোনো কাজ করবে না লস্কর, কারণ ওরা সবাই এখন আমার হুকুমের গোলাম। ডলার? হ্যাঁ,
তোমার ছেলেও আমার হাতে মরবে, কারণ ওকে বাঁচিয়ে রাখলে ভবিষ্যতে লস্কর হওয়ার জন্য আমাকেও ছবল মারতে পারে। তোকে আমি ছাড়ব না। বিশ্বাসঘাতক বেঈমান নেমো খারাম, বর্তমান জমানায় নেমো খারামি না করলে উপরে ওঠা যায় না। আগে শিক্ষা নিয়ে যা, সঠিক সময়ে যার হাতে পিস্তল থাকবে যুদ্ধে তারই জয় হবে। আজ আমি জিতব, আমি জিতব। আমার হাতে মৃত্যুই তোর একমাত্র নিয়তি। তোর মাকে গিয়ে বলবে লস্কর আমাকে শিক্ষা দিয়ে তোমার কাছে পাঠিয়েছে। তাহলে আর দেরি করিস না লস্কর, আমাকে গুলি কর, কর গুলি। বিপ্লব আমার নাম, কেউ বলে ভূমিকম্প, কেউ বলে সুনামি, তোর মতো সন্ত্রাসীর বাপ আমি। মানুষ এবং মানুষের বিশ্বাসকে বিক্রি করে তুই বেইমানির খাতায় নাম লিখিয়েছিস, সেই জন্য এই পিস্তলটাও আজ তোর সাথে বেইমানি করল। পাপের ভারে তুই ডুবে গেছিস লস্কর, তোর মতো পাপীকে শাস্তি দিতে মহান আল্লাহ তাআলারও ঘৃণা হবে। পৃথিবীর সবচেয়ে ভারী বস্তু কি জানিস? পিতার কাঁধে সন্তানের লাশ। দেখ, একদিন তোকে আমি বলেছিলাম আমার কথা চিন্তা করতে করতে তোর মনে হবে
বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। সামনে তোর জন্য দুটো পথ খোলা আছে, এক বেঁচে থেকে মানুষের ঘৃণা অর্জন করা, আর দুই মরে গিয়ে সারা জীবনের পাপের প্রায়শ্চিত্ত করা। এখন তোর পথ তুই বেছে নে। Check!